أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত পরিবেশনা সত্যের সন্ধানে থেকে প্রিয় দর্শক আপনারা জানেন আমরা দীর্ঘ বিরতির পর আবার লন্ডন ইনস্টিটিউট থেকে আজকে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আশা করি বড় বড় আপনাদের সঙ্গ পাবো প্রিয় দর্শক এই অনুষ্ঠান আপনাদের জন্য আমরা আপনাদের চাহিদাকে দৃষ্টিতে রেখে আমরা অনুষ্ঠান সাজিয়ে থাকি আর এই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কি সেটি আমরা বারবার বলেছি আজও বলে দিচ্ছি আমাদের কাছে একটি নিয়ামতের সংবাদ আছে আহমদিয়া মুসলিম জামাত বিশ্বাস করে আল্লাহ তালার প্রতিশ্রুতি এবং মহানবী সলাল্লাহ আলহিহ আসসালামের সুসংবাদ অনুযায়ী সেই যুগে যে মহাপুরুষের আসার কথা ছিল সেই প্রতিশ্রুত মহাপুরুষ ইমাম মাহাদি আলহি এবং মসি ইবনে মরিয়াম তিনি এসে গেছেন আমরা তাকে বিশ্বাস করেছি তার পবিত্র নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলিয়া সালাতসালাম তার ধর্মবিশ্বাস কী আহমদিয়া মুসলিম জামাতের ধর্ম বিশ্বাস কী সেটি আমরা বারবার আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের অনুষ্ঠান থেকে উপস্থাপন করে থাকি আজকেও আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে বাজারে বন্দরে বিভিন্ন ধরনের অপপ্রচার আছে আর এই অপপ্রচার শুধু যে আজকেই করা হচ্ছে তা নয় এই অপপ্রচার করা হয়েছে আহমদিয়া জামাতের সূচনা লগ্ন থেকে আজও আহমদীয় জামাতের যারা বিরোধী আছে তারা সেই অপপ্রচারগুলোই বারবার করে যাচ্ছে আর আমরাও বারবার সেই অপপ্রচার এবং আপত্তিগুলোর খণ্ডন করে থাকি কিন্তু দুঃখের বিষয় বা কষ্টের যে বিষয় সেটি হচ্ছে এই যদি তারা সত্যিকার ইসলামের ভালোবাসায় এবং মহানবী সাল্লাহ আসলামের ভালোবাসায় আপত্তিগুলি করত। তাহলে আমাদের কোনো দুঃখ ছিল না তারা হাজর ইমাম মাহাদি আলাহি আসলাম এবং তার জামাতকে ছোট করে দেখানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করে থাকে আমি আবার বলছি অপপ্রচার করে থাকে তারা হজরত মসিহ মাহদ আলাহ ইসলাতবাসমের বইয়ের বিভিন্ন জায়গা থেকে খণ্ডিত অংশ উপস্থাপন করে আপত্তি করে থাকে অথচ সেই একই বইয়ের একই পৃষ্ঠার আগে এবং পিছনে যদি দুই চারটি করে লাইন পড়া হয় তাহলে আর আপত্তির কোনো অবকাশ থাকে না প্রিয় দর্শক আমাদের এ পর্বের আলোচনার মূল বিষয়বস্তু আমরা রেখেছি বিভিন্ন আপত্তির খণ্ডন এছাড়া হজুরে আনোয়ারা ঈদেল্লাহতলা বেনাসির আজিজ আহমদিয়াম মুসিন জামাত বাংলাদেশকে বিভিন্ন সময়ে ভার্চুয়াল মোলাকাতের মাধ্যমে যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা আপনাদেরকে শোনাবো আপনাদেরকে স্মরণ করাবো এবং আমাদের করণীয় কি সেটি আমরা আমাদের প্যানেলের কাছ থেকে জানতে চাইবো প্রিয় দর্শক আমাদের সঙ্গে আজকে লন্ডন স্টুডিওতে উপস্থিত আছেন আলোচনার জন্য মতার মৌলানা ফিরোজ আলম সাহেব আর প্রযুক্তির সাহায্যে আমাদের সঙ্গে বাংলাদেশ স্টুডিও থেকে যোগ দিবেন মহতরম মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব এবং তার সঙ্গে আছেন মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব আমি আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক যেমনটি আমি বলেছি এই অনুষ্ঠান আপনাদের জন্য আপনারা এই অনুষ্ঠানে যোগ দিলে আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত হবে আমরা খুশি হব আপনাদের সঙ্গে কথা বলতে পারলে প্রিয় দর্শক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে টেলিফোন করতে পারেন আপনারা আমরা বাংলাদেশের দর্শকদের সুবিধার্থে সুবিধার্থে আমরা বাংলাদেশে লাইন দিয়েছি দুটি সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো টু নাইন সিক্স ডাবল সেভেন ট্রিপল সিক্স আর ট্রিপল সেভেন এটা হচ্ছে আরেকটি নাম্বার আর লন্ডন স্টুডিওতে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এখানকার নাম্বার হচ্ছে জিরো টু জিরো থ্রি ওয়ান নাইন এইট ফাইভ ফোর জিরো ফোর টেলিভিশন পর্দায় এই নাম্বারগুলো প্রদর্শন করা হচ্ছে আপনারা ঢুকে নিতে পারেন আপনার সময় সুযোগ মতো আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রিয় দর্শক এছাড়া আপনারা আমাদেরকে এস এস লাইভ অ্যাট এম টিএ ডট টিভি এই ইমেল অ্যাকাউন্টে ইমেল পাঠাতে পারেন আমাদেরকে ফলো করতে পারেন টুইটারে আমাদের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাট এম টিএ আন্ডার স্কোর এস লাইভ আর আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক অ্যাট এম টিএ ডট এস এস লাইভ এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদের সবাইকে আমি আবার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক যেমনটি আমি বললাম মুসলিম জামাতের কোনো কথা গোপন নয় আমাদের ধর্ম বিশ্বাস কী সেটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের জামাতের যত বই পুস্তক আছে তা আহমদিয়া জামাতের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের আন্তর্জাতিক ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের বাংলা ওয়েবসাইটেও দেওয়া আছে আমাদের বাংলা ওয়েবসাইট হচ্ছে আহমদিয়া বাংলা ডট ও এই ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে আহমদিয়া জামাত বাংলাদেশের বা বাংলায় প্রকাশিত জামাতের যত বই পুস্তক আছে ম্যাগাজিন আছে সাহিত্য আছে সব আপনারা এখান থেকে দেখতে পারেন এছাড়া আমাদের এই যে অনুষ্ঠান যেটা আমরা আজকে চোদ্দ বছর যাবৎ করছি তেরো বছর যাবৎ করছি এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্ব ইউটিউবে আমাদের সত্যের সন্ধানের চ্যানেলে আপলোড করা আছে সেই চ্যানেলে গিয়েও আপনারা আমাদের পুরনো অনুষ্ঠানগুলো দেখতে পারেন ইন্ডেক্স করা আছে আপনারা আপনাদের পছন্দ পছন্দের প্রশ্ন এবং উত্তর সেখান থেকে দেখে নিতে পারেন এবারে আমরা দর্শক আপনাদের সঙ্গে কথা বলবো তো আপনাদের সঙ্গে কথা বলার আগে আমরা হুজুরে আনবার আদুল্লাহতাল বিনাসলি আজিজের একটি ভিডিও ক্লিপ আমরা আপনাদেরকে দেখাতে চাইবো যেটি গত ষোলোই জানুয়ারি দু হাজার একুশ তারিখে আনসারুল্লাহ বাংলাদেশের আমেলার সঙ্গে যে ভার্চুয়াল মিটিং হয়েছিল হুজুরের হুজুর সেই ভার্চুয়াল মিটিংয়ে আনসারুল্লাহকে উদ্দেশ্য করে বা বাংলাদেশের আহমদকে উদ্দেশ্য করে কিছু নির্দেশনা দিয়েছিলেন তার মধ্যে থেকে একটি নির্দেশনা আমরা এখন শুনে নিচ্ছি চলুন হুজুর কী বলেছেন তা শুনে নেই জিনকো জবসে শিখে কাজ হয় तो वो कहते हैं कि हम मतकी नहीं हैं इसलिए हम इसमें शामिल नहीं हो सकते तो प्यारे आका इस सिलसिले में हमारी हमारे लाल क्या होना चाहिए बात यह है कि इस बारे में मैंने जो शुरू में जब वसीयत की तरफ ख़ास तौर पर तोजह दिलाई थी उस वक्त भी मैंने इस बारे में यही कहा था कि जो लोग ये कहते हैं हम तो मुतकी नहीं हम नेक नहीं हम वसीयत किस तरह करें हम तो वसीयत की शरात पूरा नहीं उतरते तो उस वक्त मैंने यही बताया था उस वक्त भी और हमेशा ये कहता हूँ कई में कह चुका हूँ पहले तो ये बात है वसीयत पढ़ें जब एक इंसान वसीयत पढ़ता है तो उसको एहसास होता है कि मुझे किस मार का आहमदी होना चाहिए फिर उसके बाद जब वसीयत करता है तो उसके बाद वो कोशिश करता है कि मैं उस मैार पर पहुँचूँ ये कह देना कि मैं इस मैारा नहीं हूँ इसलिए वसीयत नहीं करूँगा तो फिर सारी उम्र ना वो कोशिश करेगा ना वो कभी अच्छा नेक अली मयार हासिल करने की कोशिश करेगा तो ये तो एक जरिया है यही हज़रत मसीम ने फरमाया है कि तुम लोग वसीयत भी करोगे तो तुम लोगों की इस तरह तोजह पैदा होगी और वसीयत का हजरत वसीिम उम्म ने खिलाफत के साथ एक ताल्लुक़ जोड़ा है जब इंसान वसीयत करता है और उसके लिए फिर नकियाँ इख्तियार करने की कोशिश करता है नकियाँ अपनाने की कोशिश करता है नकियाँ करने की कोशिश करता है तो फिर उसका मैार रूहानी मयार भी बढ़ता है और फिर उसका खिलाफत के साथ ताल्लुक और वफ़ा का तल्लु भी बढ़ता है और फिर वो एक सच्चा और पक्का आहदी होता है नहीं तो ये सादा एक अहद है कि मैं दीन को दुनिया पर मुकदम रखूँगा मैं अपने आप को और अपनी औलाद को कुर्बान करने के लिए तैयार रहूँगा वो अपने माल को थोड़ा सा माल है उसको क़ुर्बान करने के लिए तैयार नहीं जो हज़ मसीमीम ने तकवा बढ़ाने का ज़रिया तरीक़ा बताया है उसको अपनाने के लिए तैयार नहीं तो फिर ये किस तरह वो अहद कर सकता है खड़ा होकर का अहद दुरा देता है मैं ये कर दूँगा मैं वो कर दूँगा तो अनसार्ल्ला को ये बताना होगा कि तुम लोग अपने अहद पर पूरा उसी वक्त उतरोगे जब हर नेकी को करने की कोशिश करोगे और नेकियों को करने के लिए एक बहुत बड़ा जरिया हजरत मसीह वसीम ने निज़ाम वसीयत को जारी करके फरमाया है जिसमें रूहानी मैार को ऊंचा करना भी है और माली कुर्बानी भी है और फिर इसके साथ खिलाफत के साथ वफा का ताल्लुक भी है तो जब आप इस तरह समझाएंगे, तो उनको समझ आएगी नहीं तो फिर इंसान तो ढीला ही रहता है इंसान कहेगा मैंने मैं तो नेक नहीं मैं तो मुतकी नहीं मैं एक काम किसरा कर सकता हूँ वही इसी काम के करने के लिए तो वसीयत का निज़ाम जारी हुआ है कि तुम इसको में शामिल हो जाओ तो अल्लाह ताली तुम्हें नेकी और तखवा की तोफ़ी भी ताफ़ फरमाएगा জাকলা প্রিয় দর্শক আমরা হাজরত খলিফাতুল মসি আল খামেস আইদলা তালিয়া বিনাস আজিজ বসিয়েতের গুরুত্ব সম্পর্কে কী বলেছিলেন তা শুনলাম এবার আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসবো মৌলানা সাহেব বসিয়েতের গুরুত্ব হুজুর বলে দিয়েছেন কিন্তু আমাদের বিরুদ্ধে বাজারে একটা অপপ্রচার চালানো হচ্ছে যখনই আমরা বসিয়েতের গুরুত্বের কথা বলি ওসিয়ত করার কথা বলি হুজুরের নির্দেশনার আলোকে বাংলাদেশে একটা সাড়া পড়েছে মানুষ ওসিয়ত করছে কেউ আপত্তিকারীরা বলছে যে বসিয়েতের নামে আহমদিরা ইন্স্যুরেন্স ব্যবসা খুলে বসেছে আবার তারা কেউ কেউ বলছে যে তারা ভেষদের টিকিট দিচ্ছে এই যে একটা অপপ্রচার চালানো হচ্ছে এই বিষয়টাকে আমি মাথায় রেখে আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে বসিয়েতের গুরুত্ব কি আসলে এ ব্যাপারে আমাদের করণীয় কী বা এই ব্যবস্থাপনায় সামিল হওয়ার জন্য আমাদের কী করা উচিত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد الوصية এটি সম্পূর্ণভাবে অমূলক কারণ ওসিয়ত এমন একটি সিস্টেম এমন একটি বিধান যার সম্পর্কে আপত্তি করার কোনো সুযোগ নেই কেননা এর মূল কোরআন এবং হাদিসে জামাতে আহমদীয়ার ওসিয়ত ব্যবস্থার বিরুদ্ধে আপত্তি করার অর্থ হলো কোরআনের বিরুদ্ধে আপত্তি করা কোরআনের আয়াতের আয়াত নিয়ে হাসি ঠাট্টা করা এবং রসলে করিম সাল্লা ইসলামের অনেক এমন উক্তি আছে যা যাতে ওসিয়তের কথা আমরা পরিষ্কারভাবে দেখতে পাই কোরআন ওসিয়তের বিষয়টিকে উৎসাহিত করেছে আর এই কথা বলা যে এটি আহমদের এক ধরনের ইন্স্যুরেন্স ব্যবসা আরম্ভ করেছে বা জান্নাতের টিকিট বিতরণ করছে সম্পূর্ণভাবে টিকিট বিতরণের কথা কোনো ভিত্তি নেই মিথ্যা অমূলক কিন্তু কোরআন শরীফের কিছু আয়াত আছে যেগুলোতে আল্লাহ তালা আর্থিক কোরবানি যদি মানুষ করে তাহলে তার পক্ষ থেকে এক ধরনের নিশ্চয়তা তিনি প্রদান করেন তাদেরকে পুরস্কারের সেই নিশ্চয়তাকে যদি আপনি ইন্স্যুরেন্স বলেন সেটি আপনার ইচ্ছা কিন্তু এটি সঠিক যে যারা আর্থিক কোরবানি করে যারা ত্যাগ স্বীকার করে ধর্মের জন্য ইসলামের জন্য গরিবদের জন্য লোকদের জন্য এবং যাদের ভিটা নেই তাদের ঘর নির্মাণে সাহায্য করার জন্য যে আর্থিক কোরবানি করেন আল্লাহর পক্ষ থেকে এক ধরনের নিশ্চয়তা আল্লাহ তালাও প্রদান করেন পুরস্কারের সেটিকে যদি আপনি ইন্স্যুরেন্স নাম দেন দিতে পারেন তো এই সংক্রান্ত আয়াতগুলো আমি তুলে ধরবো এখন এই এটি যদি ইন্স্যুরেন্স হয় তাহলে আল্লাহর বিরুদ্ধে আপনার আপত্তি যাবে আল্লাহর বিরুদ্ধে বর্তাবে যেমন কোরআন শরীফের সুরা বাকারার আয়াত আমি তুলে ধরতে চাই দুইশত বাষট্টি নম্বর আয়াত এটি মানে অজানা নয় মানুষের আল্লাহ তালা বলছেন যে অজুবিল্লাহ হেমান শান রাজিম বিসমুল্লা রহমান রহিম মাসালুল্লাহ জিনা ইয়নফিক আলহমফি সাবিল্লাহে জান্নাত কামাসালে জন্নাত কামাসালে আসানা বেলা ফিকুল্লে সোম্বলাতিন মেয়া তো হাব্বা যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের দৃষ্টান্ত এক শস্য বীজের দৃষ্টান্তের ন্যায় তাদের দৃষ্টান্ত এক শস্য বীজের দৃষ্টান্তের ন্যায় যা ষাটটি শীষ উৎপন্ন করে আর প্রত্যেকটি শীষে একশত শস্য বীজ থাকে অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে একটা বীজ খরচ করেন আল্লাহ আল্লাহ তালা একশত গুণ সেটিকে বৃদ্ধি করে ফেরত দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন আর নিশ্চয়তাকে যদি আপনি ইংরেজিতে ইন্স্যুরেন্স বলেন বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে এটি বিমা আপনি আল্লাহর পথে খরচ করবেন আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন যে তিনি একশত গুণ থেকে সাত গুণ পর্যন্ত সেটি বৃদ্ধি করে ফেরত দেন এখন আল্লাহর বিরুদ্ধে আপত্তি করেন যে আল্লাহ তো বিমা ব্যবসা শুরু করেছে একটি না কোরআন শরীফের সূচনাতেই তালার পথে আর্থিক কোরবানি এবং মালি কোরবানির বিষয়ে অনুপ্রাণিত করা হয়েছে বরং সেটিকে ইমানের অংশ আখ্যায়িত করা হয়েছে তো এটি নিয়ে যারা আপত্তি করে তারা আসলে শুধু আপত্তির খাতে আপত্তি করে তারা সত্য এবং ইমানের সাথে এই ধরনের আপত্তির কোনো সম্পর্ক নেই একইভাবে সুরা তওবাতে আরও একটি আয়াত আছে বিশ নম্বর আয়াত যে যারা ইমান এনেছে আর একটা দিই আমি আল্লাহ আল্লাজিনা আমানু হাজারু জাহাদু আজারু আজাহুফিস আজ আমদর ইন্দাল্লাহ যারা ইমান এনেছে হিজরত করেছে এবং ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে তারা কি কিছু পাবে না আল্লাহ তালা বলছেন তাদের জন্য আল্লাহর দৃষ্টিতে তাদের মর্যাদা এবং তাদের পদমর্যাদা অনেক উন্নত তো এক ধরনের পুরস্কারের আলাতালা এখানেও নিশ্চয়তা দিচ্ছেন এই নিশ্চয়তাকে যদি ইংরেজিতে আপনি ইন্স্যুরেন্স বলতে চান বলতে পারেন খোদা দালার পক্ষ থেকে যারা কোরবানি করে যারা ত্যাগ স্বীকার করে তাদেরকে এক ধরনের নিশ্চয়তা দেয়া হয় আর এই কোরবানি এবং এই ত্যাগের সম্পর্ক আজকে শুধু জামাতে আহমদিয়ার সাথে আছে আজকে শুধু জমাতে আহমদিয়া খোদার পছন্দ অনুসারে কোরবানি করতে পারে হুজুর এখনই বললেন আর্থিক কোরবানির কথা বলছি আমি হুজুর এখনই বললেন যে আর্থিক ওসিয়ত ব্যবস্থা তাদের ভিতর নেই কেননা আর্থিক কোরবানির ওসিয়তের সাথে সম্পর্ক আছে হুজুর আর্থিক কোরবানিকে ওসিয়ত ব্যবস্থার সাথে সম্পর্ক যুক্ত করেছেন তো সে আর ওসিয়ত ব্যবস্থাকে তিনি খেলাফতের সাথে সম্পর্ক যুক্ত করেছেন তো এই খেলাফতই তাদের মাঝে নাই তো তারা আর্থিক কোরবানি কোথেকে করবে আর তাদের তাদেরকে ইনস কে করবে তো তোমাদের জন্য কোনো বিমা নেই তোমাদের জন্য কোনো ইন্সিওরেন্স নেই কেননা তোমাদের মাঝে খেলাফত নেই খেলাফত তাই খেলাফতের অধীনে আর্থিক কোরবানির সিস্টেমও নেই একটা সিস্টেম এবং একটা ঐশী ব্যবস্থাপনার অধীনে সে আর্থিক কোরবানি হয়ে থাকে কোরআন শরীফে এরা কোরআন পরে কোরআন শরীফে এরকম শত শত আয়ত আছে বহু আয়ত আছে যে আয়তে ইমানের একটা অন্যতম দাবি এবং লক্ষণ হিসাবে যা উল্লেখ করা হয়েছে তাহলে আর্থিক কোরবানি এবং ত্যাগ আল্লাহতালার পথে কিন্তু বিচ্ছিন্ন কিছু ব্যক্তি ছাড়া আহমদিয়া জামাতের বাহিরে প্রাতিষ্ঠানিক আর্থিক কোরবানির ধারা কোথায় আছে কোথায়ও নেই কেন নেই কেন তাদের মাঝে খেলাফত নেই আর খেলাফত না থাকলে ওসিয়ত ব্যবস্থা কেমনে থাকবে ওসিয়ত ব্যবস্থা এবং খেলাফত অঙ্গাঙ্গীভাবে জড়িত ওসিয়ত ব্যবস্থার মূল যে অনুষঙ্গ এবং উপকরণ যে শাখা সেটি হল আর্থিক কোরবানি মালই কোরবানি বাইতুল মাল বলতে পারি আমরা হ্যাঁ বাইতুল মাল তো এটি তাদের মাঝে নেই আপনাদের মাঝে নেই তো এটি আসলে এক ধরনের এরা যে আমাদের ওসিয়ত ব্যবস্থা নিয়ে আপত্তি করে বেচারাদের কোনো উপায় নেই কেননা তাদের ভিতরে এই সিস্টেম নেই সিস্টেম হাহাকার রয়েছে এক ধরনের যা হা আমাদের ভিতর যদি এই ধরনের ব্যবস্থা থাকতো কিন্তু জমাতে আহমদিয়াতে আল্লাহ তাল্লাহ ফজলে এই ব্যবস্থা আছে আর এটি কোরআনের আয়াতের একান্ত মানে স্পষ্ট পরিষ্কার বাস্তবায়ন কিন্তু তারা কোরআনের শত শত এমন আয়াত আছে যেগুলোর কোনো পূর্ণতা তাদের জীবনে দেখে না তারা কীভাবে খরচ করবে কোনো জায়গায় খরচ করলেও তার সন্দেহ হয় যে মৌলবি খেয়ে না ফেললো আমার পয়সাটা বা এই বেরুলবি বা এই দৈবন্দী মৌলবি নিজের ঘর ঘরের পিছনে আমার টাকা না ব্যয় করে কিন্তু এখানে খোদা খোদাতালার ফজলে পূর্ণ সিস্টেম আছে আর ওসিয়ত ব্যবস্থার সেই আর্থিক কোরবানির একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ অংশ আমি যে আয়াত পেশ করলাম ইন্স্যুরেন্স সম্পর্কে আরেকটি আয়াত বলে দেই যারা ইন্স্যুরেন্সের কথা বলে যে আহমদরা এক ধরনের ইন্স্যুরেন্সের সূচনা করেছে আল্লাহরের উক্তিকে কী বলবেন ইন্না আল্লাহ তারা জাননা আল্লাহ তালা মোমেনদের কাছ থেকে তাদের প্রাণ এবং তাদের সম্পদ ক্রয় করেছেন বিনিময়ে তিনি একটা ইন্সটিউট করছেন বিনিময়ে তিনি একটা বিমা হাতে তুলে দিচ্ছেন কি বেআনাল আহমুল জান্না যে তাদের জন্য জান্নাত রয়েছে তো এই ব্যবসার সূচনা তো তালা করেছেন আপনারা সেই ব্যবসার পার্টনার হতে পারেন না কেননা আপনাদের মাঝে খেলাফত নেই এইখানে আল্লাহ তালার ফজলে আহমদিয়া মুসলিম জামাতে খেলাফত আছে খেলাফত ব্যবস্থার অধীনে ওসিয়ত আছে যেটি মালিক কোরবানের সবচেয়ে পরিষ্কার এবং অন্যতম রূপ আপনাদের মাঝে সেটি নেই তো সেখানে আপনাদের মাঝে রয়েছে শুধু হাহাকার আর হাসি ঠাট্টার বিদ্রুপ ছাড়া আর কোনো কিছু নেই তো ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন তার সম্পর্কে পরিষ্কারভাবে হাদিস এটাও উল্লেখ আছে যে তিনি তার মান্যকারীদেরকে তাদের কী পদমর্যাদা হবে আল্লাহ তালার সন্নিধানে ইহাদ্দে সুহম শব্দটা আমি ভুলে যাচ্ছি রাজাতে হিম ফিল জান্না যে তিনি জান্নাতে তাদের পদমর্যাদা সম্পর্কে তাদের অবহিত করবেন অর্থাৎ আল্লাহতালার পথে ত্যাগ এবং কোরবানি যারা ইমাম মাহাদিকে মান্য করার মাধ্যমে করবে তাদেরকে আল্লাহ তালা একটা বিশেষ পদমর্যাদা দেবেন যা যা অন্যরা কোনোদের উপভোগ করতে পারবে না কেননা তারা অস্বীকার করেছে এখানে হলো ইমান সেখানে হলো অস্বীকার এখানে প্রশান্তি সেখানে হাহাকার এখানে নিশ্চয়তা সেখানে অনিশ্চয়তা তো এটি মাহাদের আসার পর তিনি তার মান্যকারীদের সম্পর্কে যদি করে যাবেন এটি রসুরল্লাহসাল্লাম নিজেই বলে গেছেন তাই এই ওসিয়ত ব্যবস্থার বিরুদ্ধে যদি আপত্তি করা হয় এটি কোরআনের আয়তের বিরুদ্ধে আপত্তি হজরত মসিহেমদ আলাহিসাল্লা সালামের বিরুদ্ধে কোনো আপত্তি নয় এটি রসুর ইসলামের বিরুদ্ধে এই আপত্তি বর্তায় আর হজরত ইমাম্মাদাম যখন ওসিয়ত ব্যবস্থার সূচনা করেন তিনি তালা তাকে তার মৃত্যুর সংবাদ যখন দিচ্ছিলেন বারবার এলহাম এবং ওয়াহির মাধ্যমে আর এরপর এক পর্যায়ে তার এক অত্যন্ত কাছের মুরিদ প্রিয় মুরিদ হাজার আব্দুল করিম রাজি আল্লাহ যখন ইন্তেকাল হয় তিনি ভাবলেন যে এখন কোনো জায়গা নির্দিষ্ট হওয়া দরকার যেখানে আমি সমাহিত হব তো সেই জায়গার জন্য তিনি দোয়া করেছেন এবং তিনি তার একটা বিশাল ভূমিখণ্ড দিয়েছেন সেই যুগে সেই যুগে এই ভূমিখণ্ডের দাম ছিল এক হাজার রুপির উপরে এটি হজরত মসিম হাসলাম তার আলসিয় পুস্তকে লিখেছেন তো সেই যুগের এক হাজার প্রায় এক কোটি টাকার মতো আজকের যুগে যদি আপনি হিসাব করেন এখন এটি যদি কোনো ব্যবসা হতো এত মূল্যমানের ভূমিখণ্ড তিনি কেন দিলেন তো সারা আর সারা পৃথিবীতে এই সিস্টেম কাজ করছে আর এই সিস্টেম এত ট্রান্সপ্যারেন্ট জামাত আহমদিয়ার ওসিয়ত ব্যবস্থার অধীনে যে অর্থের অর্থ আসে সেই বিধানটা এত স্বচ্ছ এত পরিষ্কার এত দুর্নীতিমুক্ত যে পৃথিবীর দুইশত পনেরোটি দেশে আল্লাহতালার ফজলে এই সিস্টেমের অধীনে কাজ হচ্ছে এবং জামাতে আহমদিয়ার যে আর্থিক ব্যবস্থা সেই আর্থিক ব্যবস্থার পৃথিবীর সব দেশের সরকার এটি অডিট করে নিরীক্ষণ করে কোনো জায়গায় যদি এই পয়সার সাথে কোনো দুর্নীতির সম্পর্ক থাকতো বা বাজে ব্যবহার হতো তাহলে পাকিস্তান সর্বপ্রথম দেশ যেখানে জামাত আহমদিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতো কিন্তু আল্লাহতালার ফজলে সব অন্যায় পদক্ষেপ নিয়েছে কিন্তু জামাতের আর্থিক ব্যবস্থার বিরুদ্ধে তারা কোনো প্রকার কথা বলতে পারেনি তো যেখানে খোদা তালার ফজলে জামাত আহমদিয়া প্রতিষ্ঠিত আছে সেখানে এই বিধান পরিষ্কার এবং স্বচ্ছভাবে কাজ করছে হজরত মসিহ অহমদ আল যখন এই ওসিয়ত ব্যবস্থার সূচনা করেন তখন তিনি আলাতালার কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ এই কবরস্থান যেন শুধু আমার জামাতের মুত্তাকিদের কবরস্থ হওয়ার জন্য ব্যবহার হয় আর বারবার তিনি তিনবার দোয়া করার কথা উল্লেখ আছে আলসিয়র পুস্তকে যে আবার দোয়া করলাম আমি আবার দোয়া করলাম আবার দোয়া করলাম তো খোদার কাছে তার মিনতি ছিল আর আল্লাতাল ফজলে এইটাই হচ্ছে আর তিনি বলেছেন যে সম্পত্তির দশ ভাগের এক ভাগ দেবে ওসিয়ত করে যাবে তার মৃত্যুর পূর্বে সেই পয়সা কোথায় ব্যবহার হবে সেটি ব্যয়ের স্থলও তিনি বলে দিয়েছেন তাই ইসলাম প্রচারের জন্য ব্যবহার হবে ইসলাম প্রচার তো জমাতে আমাদের বাইরে যারা আছে তারা এটি পছন্দ করে না কিন্তু তিনি বলে গেছেন যে ইসলাম প্রচারের জন্য ব্যবহার হবে কোরআন শিক্ষা এবং কোরআন প্রচারের জন্য ব্যবহার হবে এতিম মিসকিন ন মুসলিমদেরও তাতে অধিকার থাকবে এতিমদের অধিকার থাকবে মিসকিনদের থাকবে ন মুসলিমদের অধিকার থাকবে এবং যাদের জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নেই তাদের জন্য এই অসিয়তের টাকা ব্যবহার হবে তিনি ব্যয়ের স্থলগুলো বলে দিয়েছেন এমন কি তিনি বলেছেন যার কোনো সম্পত্তি নেই সে যদি পুণ্যবান হয় আর তার সম্পদ না থাকে তাহলে সেও এখানে সমাহিত হতে পারবে তাই দেখেন ওসিয়তের বিরুদ্ধে আপত্তি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং অমূলক হযরত মসিবা ইসলাম এটি পরিষ্কার করে দিয়ে দিয়ে গেছেন আর মসিম আসলাম যে আরও অনেক উদ্দেশ্য এই ওসিয়তের নেক উদ্দেশ্যের কথা তিনি বলে গেছেন এই তার পুস্তকে তো আসল কথা হল এটি যে জামাতে আহমদিয়ার এই যে ওসিয়ত ব্যবস্থা এটি আল্লাহ তালার পক্ষ থেকে সূচিত একটা ব্যবস্থা এটির বিরুদ্ধে আপত্তি করা কোরআনের বহু আয়াতকে অস্বীকার করার নামান্তর রসুল্লাহ আসলামের অনেক উক্তিকে অস্বীকার করার নামান্তর তো আপাতত এতটুকুই প্রিয় দর্শক আমরা ওসিয়ত ব্যবস্থাপনা কি এর গুরুত্ব কি তা শুনছিলাম মালানা ফিরোজ আলম সাহেবের কাছ থেকে আর হুজুর আনোয়ার আদুল্লাহতলা বিনাস আজিজ যে নির্দেশনা দিয়েছেন সেটি অত্যন্ত স্পষ্ট ছিল হজরত মাসিহ মাউদ সালাতু সালাতব আসলাম আল্লাহ তালার নির্দেশে এই ব্যবস্থাপনা পরিবর্তন করেছেন নিজের মন গড়া কোনো ব্যবস্থাপনা ছিল না বা ব্যবসার উদ্দেশ্যে কোনো ব্যবস্থাপনা পরিবর্তন করা হয়নি আজকে যারা আহমদিয়া জামাতের বিরুদ্ধে কথা বলছে বা ওসিয়তের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমরা অনুরোধ করবো যে খোদার দোহাই লাগে আপনারা একটু যাচাই বাছাই করে দেখুন তারপরে কথা বলুন কেননা খোদার নির্দেশ বা খোদার খোদা কর্তৃক প্রবর্তিত কোনো ব্যবস্থাপনার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে হতে পারে যে আপনি খোদা তালার হলে পড়বেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে খোদা তালার শাস্তির থেকে রক্ষা করুন আর সৎ বুদ্ধি দান করুন প্রিয় দর্শক এবার আমরা ঢাকায় যাব ঢাকা স্টুডিওতে আছেন আমাদের মৌলানা শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার মৌলানা সাহেবুল্লাহ আমি ঢাকা স্টুডিওতে তারা শুনতে পাচ্ছেন কি আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না এখানে আমি এখানে কোনো আমি এখানে কোনো আওয়াজ পাইনি যাই হোক মৌলানা সাহেব আপনি যদি আমাকে শুনতে পারেন তাহলে আপনার কাছে আমার পরবর্তী প্রশ্নটি সেটি হচ্ছে যে গত নয় জানুয়ারি দু বাংলাদেশের ন্যাশনাল আমেলার সঙ্গে হজুর আনরাইদিলাতলা বিনাসলি আজির একটি ভার্চুয়াল মোলাকাত হয়েছিল হজুর থেকে সেখানে আমাদের সেক্রেটারি জিরাত সাহেবকে বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য নির্দেশ দিয়েছিলেন পরিবেশ বান্ধব এই বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ক্ষেত্রে আপনারা বাংলাদেশে কি করছেন বা আমাদের কি করা উচিত বা মহানবী সাল আল্লব বা ইসলাম বৃক্ষরোপণ সম্পর্কে আমাদের কি শিক্ষা দেয় ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আমাদের প্রাণপ্রিয় খরিফা যে নির্দেশনা প্রদান করেছেন সে নির্দেশনা হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লামের শিক্ষা অনুযায়ী দিয়েছেন হজুর সাল্লাহ আলিবাস্লামের চেয়ে বেশি এই পরিবেশ বান্ধব শিক্ষা আর কেউ দেননি যুদ্ধের মাঠেও তিনি বৃক্ষ বিনা কারণে নিধন করতে নিষেধ করেছেন আর প্রকৃতির প্রতি দয়াশীল থাকতে আদেশ দিয়েছেন ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখার শিক্ষা দিয়েছেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের শিক্ষার অনুসরণে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ বৃক্ষরোপণে ব্যস্ত গত যে মোলাকাতের কথা আপনি বললেন নয় জানুয়ারি দুই হাজার একুশ সালে ভার্চুয়াল মোলাকাতে হজুর যে নির্দেশনা দিয়েছিলেন তার এক পর্যায়ে তিনি বলেন যেহেতু আপনাদের বিভিন্ন জায়গায় জায়গা কম যেখানে মসজিদ এবং মিশন হাউসের জায়গা কম অন্তত দুটো করে গাছ লাগান তাও একটা বিরাট কাজ হবে ন্যূনতম যদি জায়গা কম থাকে তাহলে দুটো গাছ লাগিয়ে দেন আমাদের এই নির্দেশনার প্রেক্ষিতে আমাদের জামাতের মাঝে আমরা সার্কুলার ইস্যু করেছিলাম যে যেখানে যেখানে আমাদের স্থান সংকুলন সম্ভব নয় সেখানে একটা ফলদ আর একটা বনজ গাছ ন্যূনতম লাগানো হোক তবে লক্ষ্য রাখবেন যেন গাড়ি পার্কিং এবং জলসা গা এই দুটা জিনিস নষ্ট না হয় ফলদ একটি গাছ ন্যূনতম লাগান আর একটা বনজ গাছ লাগিয়ে দেন এর প্রেক্ষিতে গত বছর হজুরের ডাকে সারা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় তিন হাজারের বেশি গাছ লাগানো হয়েছিল আর এবছর হযরত খালিফতুল মাসি আল খামেসের এই নির্দেশনার প্রেক্ষিতে মজলিসে খুদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সদস্যরা হুজুরের ডাকে সারা দিয়ে এখন পর্যন্ত ছয় হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন বৃক্ষরোপণের কাজ চলছে আমি হজরত মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামের একটি পবিত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যাতে আমাদের জামাতের সদস্যরা আরও বেশি উদ্বুদ্ধ হবেন আর বুঝবেন যে এটা কত বড় পুণ্যের কাজ হজরত রসুল আকরম সাল্লু আলীবাসাল্লাম বলেছেন মা মুসলিমিন ইয়াগরেসো গারসান ইল্লা কানা মা উখেলা আিন হো লহু সাদাকথন বা মা সোরেকা মিন হো লহু সদাকথন ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লহু সদাকথন যদি কোনো মুসলমান সৎ সংকল্প নিয়ে আল্লাহ এবং রসুলের শিক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে মানুষের উপকার করার নিমিত্তে গাছ রোপণ করে বৃক্ষরোপণ করে চারা গাছ বপন করে পরবর্তীতে এই গাছের ফল থেকে যাই খাওয়া হয় কিংবা যাই চুরি যায় বা কোনো ব্যক্তি যদি সেই গাছের কোনো ক্ষতি সাধন করে সবকিছু এই বৃক্ষরোপণকারীর জন্য সদকা হিসাবে পরিগণ্য বাফি ফি রিবায়তেন আরেক বর্ণনা অনুযায়ী ফলা ইয়গরিসুল মুসলিম ও গারসন ফয়াকুলো মিনহু ইনসানুন ওলা দা আব্বথুন ওলা তয়রুন ইল্লা কানালহু সদাকাত ইলাই অমিল আমা কোনো মুসলমান যদি সংকল্প সহ একটি চারা গাছ বপন করে রোপণ করে এবং সেখান থেকে মানুষ খাক পশু খাক কোনো পাখি খাক এই সব ক্ষেত্রে এই গাছের মাধ্যমে যারা উপকৃত হল তাদের প্রত্যেকটি কাজের বিনিময়ে রোপণকারী বৃক্ষরোপণকারীকে আল্লাহ তালা সৎকা প্রদান করবেন অর্থাৎ সেটা সৎকা হিসেবে পরিগণ্য হবে তার পক্ষ থেকে এমন একটি স্থায়ী সৎকা সৎকায় জারিয়া বৃক্ষরোপণ কাজ বৃক্ষরোপণের কাজ হজরত খালিফতুল মাসি আল খামেস ইয়াদাহুল্লাহ তাল বিনাস আজিজ একদিকে আমাদেরকে পরিবেশ ভারসাম্য করার শিক্ষা দিয়েছেন অপরদিকে স্থায়ীভাবে নেকি অর্জন করার জন্য একটি গাছ লাগাতে বলেছেন এবং এই গাছ সারাক্ষণ ফল দিতে থাকবে তুমি ঘুমিয়ে থাকবে তখনও তুমি ফল পাবে তুমি জাগ্রত থাকবে তখনও তুমি ফল পাবে তোমার মৃত্যুর পরও তুমি ফল পাবে যদি সেই গাছ তার উদ্দেশ্য সাধন করতে থাকে অতএব হজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আল্লি এই রেহাদিস যেটা মুসলিম শরীফে আছে মুসনাদ আহমদ বিন হাম্বালে আছে দার্মি শরীফে আছে তো এই সব জায়গা থেকে আমরা এটাই শিক্ষা পাই রসুল আকরম সাল্লাম একটি স্থায়ী সৎকা করার শিক্ষা দিয়েছেন বৃক্ষরোপণের মাধ্যমে এটা সুখের বিষয় যে আমরা প্রায় দেড় বছর পার করার পরও দেড় বছরের বেশি সময় পার করার পরও হজুরের নির্দেশনা পালন করে যাচ্ছি আমি আশা করব বাংলাদেশের প্রত্যেক সদস্য এই কাজ রোপণ করে হজুরের ডাকেও সাড়া দেবেন এবং স্থায়ী নেকির কাজ একটা অর্জন করে ফেলবেন এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে হজুর যেটা নির্দেশনা দিয়েছেন মসজিদ এবং মিশন কমপ্লেক্সে তোমরা গাছ রোপণ করো এটা কিন্তু শুধু এতটুকুই সীমাবদ্ধ নয় যদি আমার কাছে কৃষি জমি থাকে আমার বাড়ির ভিটা থাকে আর সেখানে পরিত্যক্ত জায়গা আছে যেখানে আমি গাছ লাগাতে পারি আমার উচিত হবে হজুরের নির্দেশনা অনুযায়ী গাছ লাগিয়ে দেওয়া আপনি প্রশ্ন করেছেন এই জন্য বাংলাদেশের একটি অংশের আমি কৃষ্টির কথা বলতে চাই পাহাড়ি যারা বিভিন্ন গোত্র আছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে তাদের মধ্যে একটি খুব ভালো অভ্যাস পাওয়া যায় দেখতে তারা বিয়ের সময় স্বামী স্ত্রী দুটো গাছ লাগায় তাদের বিয়ে উপলক্ষে আর সেটা বড় করে তারা লালন পালন করে এবং তাদের সন্তানরা যখন বড় হয় এবং বিয়ের বয়সে উপনীত হয় তখন সেই গাছের কাঠ বিক্রি করে তারা সেই বিয়ের অনুষ্ঠান করতে সক্ষম হয় আমরা আল্লাহ তালার ফজলে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের মুখ দেখছি আমাদের এরকম টানাটানির সংসার নাই কিন্তু এটা জানানোর জন্য যে এটা একটা বিরাট সম্পদ হজুর সেখানে ইঙ্গিত করেছিলেন এটা সম্পদে পরিণত হবে সেই মোলাকাতে বলেছিলেন বাংলাদেশের প্রেক্ষিতে বনজ সম্পদ এবং ফলদ গাছ আমাদের জন্য আবশ্যক কেবল ব্যক্তির জন্য নয় কেবল পরিবারের জন্য নয় গোটা সমাজ এবং দেশের জন্য তাই আমি আজকের এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের সুযোগ কাজে লাগিয়ে সবার কাছে অনুরোধ করব হাজুরের ডাকে সারা দিয়ে বৃক্ষরোপণ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এই কাজ সৌভাগ্য দি ধন্যবাদ আপনাকে মৌলানা আবদুল আব্বার সাহেব প্রিয় দর্শক বৃক্ষরোপণ সম্পর্কে ইসলামী শিক্ষা কি মহানবী সাল আলহবাসাল্লাম কী বলেছেন তা আমরা শুনছিলাম মৌলানা আব্দুল আবাদ সাহেবের কাছ থেকে এবার আমরা একটি ফোন কল নেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে কিছুটা যান্ত্রিক সমস্যা আছে যদি সংযোগ না দিতে পারি তাহলে মাফ করবেন এখানে আমি দেখতে পাচ্ছি যে নাসির আহমদ সাহেব আছেন আমেরিকার ফ্লোরিডা থেকে আসসালামু আলাইকুম নাসির আহমদ সাহেব আসসালামু আলাইকুম নাসির আহমদ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন না লাইনটি আমরা হারিয়ে ফেলেছি লাইন আমরা হারিয়ে ফেলেছি আমরা আবার আসবো আপনার কাছে নাসির সাহেব প্রিয় দর্শক আমরা আবার বাংলাদেশ স্টুডিওতে যাব সেখানে আছেন আমাদের মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব আসসালামু আলাইকুম মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেব মলানা মুস্তাফিজ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি জি মোস্তাফি সাহেব আপনার কাছে আমার একটি প্রশ্ন এটিও একটি আপত্তি করা হয় যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলহ সুয়াসালাম লিখে লিখেছেন যে হাদিসে আছে মসিহে মাউদ ছয় হাজার সালে জন্ম নিবেন হাজ মসি মাহদ আলাহি ইসলাম কথা কথা লিখেছে না হয়তো তিনি ষষ্ঠ সহস্রাব্দে জন্ম নিবেন কিন্তু এরা লিখেছে যে হাদিসে আছে যে মসি মাউদ বা ইমাম মাহাদি আল্লাহ ইসলাম ছয় হাজার সালে জন্ম নিবেন রেফারেন্স দিয়েছেন রুহানিক হাজাইন বাইশতম খণ্ড পৃষ্ঠা দুইশো নয় প্রশ্ন হলো এই আপত্তি এই যে ছয় হাজার বছরে তিনি জন্ম নিবেন বলেছেন এটি তার বেলায় কিভাবে প্রযোজ্য হলো বা কিভাবে তার বেলায় পূর্ণ হলো জোজাকমুল্লা এখানে যারা আপত্তি করেছেন তাদেরকে বলতে চাই যে আপনারা যদি আল্লাহ আল্লাহতালার খাতিরে আপত্তি করে থাকেন সত্য জানার জন্য আপত্তি করে থাকেন তাহলে আপনাদেরকে সাধুবাদ আপনারা শুনুন এবং সত্য জানার চেষ্টা করুন খাতা কলম নিয়ে নেন কেননা এখানে হিসাবের ব্যাপার আছে তবে শুরুতে বলতে চাই আপনারা যে আপত্তি করেছেন পাকিস্তান থেকে আমদানি করে সেখানে কিন্তু বেশ বড়ো ধরনের ভুল কথা লিখেছেন সেটি হল হাদিসে আছে এই কথা কিন্তু ইমাম মাহাদি আল ইসলাম বলেননি হজরত মির্জাগুল্লাহ মহম্মদ কাদিয়ান কথা বলেননি যে হাদিসে আছে এবং আরও আপত্তি করেছেন ছয় হাজার সালে জন্ম নিবেন এই কথাও কিন্তু তিনি বলেননি আপনারা একটি আপত্তির মাঝে দুটি ভুল করেছেন এখন আপনাদের প্রথমে ভুল ধরিয়ে দিই তারপরে সঠিক বিষয়টা আপনাদের বোঝার বোঝার জন্য যেভাবে সহজ হয় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আজ মিজাক মহম্মদ কাদিন আল ইসলাম তা রুহানি হাজাইনের বাইশতম খণ্ডের দুইশো নয় নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন আহাদিসে সহি সহি ভি সাবেত হতা হে কে মাসিয়া মাউদ ছটে হাজার মে পায়দা হোক অর্থাৎ সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয় আপনারা যেটা বল বলেছেন হাদিসে লেখা আছে তিনি একথা বলেননি বলেছেন সাব্যস্ত হয় কি সাব্যস্ত হয় ছটে হাজার মেয়ে পায়দা হোগা মাসিয়া মাউদ তিনি ষষ্ঠ সহস্রাব্দে তার জন্ম হবে এই বিষয়টা আপনারা নোটে রাখবেন আপনারা যারা আপত্তি করেছেন আমি বিশ্বাস রাখি যে আপনারা আজকে আমাদের মাধ্যমে অনুষ্ঠান দেখছেন এজন্য এখন বলে দিলাম খাতা কলম নেন পরে কিন্তু আপনারা এটি আর বুঝবেন না তখন আর আপত্তি করলে লাভ হবে না এখন প্রথম বিষয় হলো আমাদেরকে জানতে হবে যে পৃথিবীর একটি সভ্যতার চক্র কত বছর পৃথিবীর একটি সভ্যতার চক্র সাত হাজার বছর কোথা থেকে সাব্যস্ত হয় হাদিস থেকে সাব্যস্ত হয় মহানব্বী সাল্লাহ আসলাম স্বয়ং বলেছেন হজরত আনাস রাজিল্লা তাল আনহু বর্ণিত হাদিস মহানব্বী সাল্লাহ আসলাম বলেছেন আর দুনিয়া কুল্লুহা সব আত আয়ামিন মিন আয়ামিল আখেরাতে ওয়া জালিকা কাউল্লাহে আজ্জা ওয়াজাল ওয়া ইন্না ইয়ামান ইন্দা বেকা কা আলফে সানাতি মিম্মা তাউদ্দুন হজরত আনাস রাজিল্লা তাল আনহু বর্ণিত হাদিস মহানব্বী সাল্লাহ আসলাম বলেছেন যে পৃথিবীর এই যে চক্র এই জগতের চক্র শুরু থেকে শেষ পর্যন্ত সাত দিনের সাত দিনের ব্যাখ্যাও তিনি দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাম পবিত্র কুরানে আল্লাহ তালা বলেছেন ইন্না ইয়উমান ইন্দা রাব্বিকা কা ফেসানাতি ইম্মা দাউদ্দুন তোমরা যে সাত হাজার গণনা করবা সেটা আল্লাহর কাছে সাত দিন অর্থাৎ আল্লাহর সাত দিন তোমাদের গণনায় সাত হাজার বছর অতএব এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে জগতের এই সভ্যতার চক্র সাত হাজার বছরের এখন কোথায় পেয়েছি আমরা এটি এটি রেফারেন্স হলো আল্লামা জুরকানি লিখিত কাশফুল খিফা আল্লামা সাখাবি লিখিত মাকাশেদুল হাসানা আল্লামা জুরকানি লিখিত তারিখে জুরকান আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইহে লিখিত হাবি উলিল ফাতাওয়া বাকি রইল এই যে সাত হাজার বছর এই সাত হাজারের মধ্যে মোহাম্মদ সাল্লা ইসলামের আগমন এবং হজরত আদম আল ইসলামের আগমন এই দুইয়ের মাঝে কত বছরের ব্যবধান তাহলে কিন্তু ইমাম মাহাদি আলাহিসাম কত বছর পর আসবেন সেটি বের করা আমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য আমরা আপনাদেরকে চমৎকার একটি হাদিস শোনাচ্ছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম বর্ণিত হাদি মহানবী সাল্লাহসাল্লাম থেকে আমরা এই হাদিসটি জানি আল্লাহ রসুলের বক্তব্য আমরা জানি হজরত আবু উমামা রাজুল্লাহ তালাহন বর্ণনা করেন এক ব্যক্তি মহানবী সাল্লাহিস্লামকে জিজ্ঞেস করলেন আদম আলাইসালাম কি নবী ছিলেন মহানবী সাল্লাহিস্লাম উত্তরে বলেন হ্যাঁ তিনি নবী ছিলেন সেই ব্যক্তি পুনরায় প্রশ্ন করল আদম থেকে নূহ আল ইসলামের ব্যবধান কত বছরের মহানবী সাল্লা আল ইসলাম উত্তরে বললেন এক হাজার বছর ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করল নূহ এবং ইব্রাহিম আল মাঝে ব্যবধান কত মহানবী সাল্লা ইসলাম বললেন এক হাজার বছর এই হাদিস আপনারা কোথায় পাবেন সহি ইবনে হিব্বান চোদ্দতম খণ্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা এবং মোস্তাদ্রেক হাকেম দ্বিতীয় খণ্ড দুশো পৃষ্ঠা আলবিদায়া নেহায়া প্রথম খণ্ড চুরানব্বই পৃষ্ঠা এখন হজরত ইব্রাহিম আল ইসলাম থেকে মুসা মুসাল ইসলামের ব্যবধান কত এ বিষয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে ফতোয়া আছে আপনারা সেখানে সার্চ দেন আইডি ফাইভ অবলিক ওয়ান ফোর থ্রি এইট অবলিক ডি ইকুয়াল থ্রি ফোর সিক্স হ্যাশ থ্রি জিরো টু ফতোয়া আপনারা দারুল উলুম দেওবন মাদ্রাসার যে ফতোয়া আছে সেখানে এটি পাবেন সেখানে হজরত মুসা আল ইসলাম এবং হজরত ইব্রাহিম আল ইসলামের মাঝে যে ব্যবধান বলা হয়েছে পাঁচশো বছর রেফারেন্স দেয়া আছে দারুসুদ্ তারিখুল ইসলামী মহিউদ্দিন খাইয়াত প্রথম খণ্ড একুশ নম্বর পৃষ্ঠা এবং শারফুল আলেমা পৃষ্ঠা নম্বর আঠারো এর হাওয়ালা এছাড়া এক আলামী তারিক পৃষ্ঠা নম্বর পনেরো এরপর আমরা আসেন যে মুসাল ইসলাম থেকে মহানবী সাল্লা ইসলামের বয়সের ব্যবধান ওই যুগের ব্যবধান কত হাফেজ ইবনে হাজার আসকালেনি তিনি লিখেছেন মুসা মুসাল ইসলাম থেকে মহানবী সাল্লা ইসলামের ব্যবধান দুই হাজার বছর কোথায় পাবেন ফাথুল বাড়ি চতুর্থ খণ্ড চারশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা এখন আমরা যে এই হিসাব পেলাম চলুন আমরা হজরত আদম আল ইসলাম থেকে মহানবী সাল্লা ইসলাম পর্যন্ত এই যে এই ব্যক্তিকাল সময়কাল কতটুকু আমরা অঙ্কের হিসাবে শিখে নিই এক হাজার যোগ এক হাজার যোগ পাঁচশো পঁয়তাল্লিশ যোগ দু হাজার সমান সমান দাঁড়ালো চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ অর্থাৎ হজরত আদম আল ইসলাম থেকে চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বছর পর মহানবী সাল্লা ইসলামের আগমন ঘটেছে এখন মহানবী সাল্লামামের কত বছর পর ইমাম মাহাদি আসবেন এই বিষয়টা যদি আমরা সাব্যস্ত করতে পারি তাহলে সবগুলোর যোগফল গিয়ে যা দাঁড়ায় সেটি আমাদের হিসাব চলুন দেখি মহানবী সাল্লাহ ইসলাম বলেছেন ইমাম মাহাদি তেরোশো বছর পর আসবেন যেমন নাসাই শরীফের হাদিসে মহানবী সাল্লাহিস্লাম বলেছেন খাইরুল কুরুন কর্নি সুমাল্লা জীনা ইয়ালুন আহুম সুমাল্লা জিনা ইয়ালুন আহুম সুম্মা ইয়াফসুল কাজেব আমার শতাব্দী সর্বোত্তম এরপর তৎসংলগ্ন শতাব্দী এবং তৎসংলগ্ন শতাব্দী এরপর মিথ্যার প্রাদুর্ভাব হবে তাহলে বোঝা যাচ্ছে মহানবী সাল্লা সাল্লামের পরে তিনশ শতাব্দী পর্যন্ত শ্রেষ্ঠ শতাব্দী এরপরে মিথ্যার প্রাদুর্ভাব হবে এবং এটি হল অন্ধকারাচ্ছন্ন বক্রযুগ তিনশোর সাথে কত যোগ দিতে হবে এই বক্রযুগের মেয়াদটা কত এটি আলাতালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন সুরা সাজদা আয়াত নাম্বার ছয় সেখানে আল্লাহ তালা বলেছেন ইউদাব্বেরুলা মিম্মা তাউদ্দুন অর্থাৎ আল্লা তালা সুপরিকল্পিতভাবে নিজ সিদ্ধান্ত ঊর্ধ্ব থেকে পৃথিবীতে প্রবর্তন করবেন এরপর তা এরূপ একদিনে তাঁর দিকে উঠে যাবে যা তোমাদের গণনায় এক হাজার বছরে সমান অর্থাৎ এই কুরআন এক হাজার বছর আল এই জগৎ থেকে উঠে যাবে আল্লা রসুলের পর তিনশো বছর সর্বোত্তম যুগ এরপর এক হাজার তাহলে এই মোট তেরোশো বছর তেরোশো বছর পরে গিয়ে ইমাম মাহাদি আল ইসলামের আগমন হবে এখন আমাদেরকে আবার যোগ দিতে হবে কি যোগ দিতে হবে ইমাম মাহাদি আল ইসলামের আগমনের সময়কাল আদম আল ইসলাম থেকে কত বছর হয় একটু আগে আমরা হিসাব করেছিলাম চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এর সাথে মহানবী সাল্লা ইসলামের বয়স তেষট্টি বছর যোগ দেন তার সাথে তেরোশো বছর যোগ দেন কত হলো পাঁচ হাজার নয়শো আট এর সাথে যোগ দেন ইমাম মাহাদি আল ইসলামের তার প্রত্যাদিষ্ট হওয়ার দাবির মেয়াদকাল যেটি চল্লিশ বছর তাহলে সর্বমোট আমাদের দাঁড়ালো পাঁচ হাজার নয়শো আটচল্লিশ অর্থাৎ ষষ্ঠ সহস্রাব্দের শেষ ভাগেই হবে ই মাম্মি আলাহ ইসলামের আগমন তাহলে এই বিষয়টি আমাদের কাছে দুয়ে দুয়ে চারের মতো একদম পরিষ্কার হয়ে গেল যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ ইসলাম তিনি একেবারেই সঠিক বলেছেন এবং মহানবী ইসলামের একটি হাদিস এই বিষয়টি আরও অকাট্যভাবে প্রমাণিত হয় কোন হাদিস যেখানে ওহানবি সাল্লাল্লাহ সাললাম বলেছেন লাউলাম ইয়াবকা মিনাত দুনিয়া ইল্লা ইয়ামন লাতাউয়ালাল্লাহু জা আলিকাল ইয়ামা হাত্তা ইয়াবাসা ফি হে রজুল্লাম মিন্নি অর্থাৎ দুনিয়ার একদিন বাকি থাকলেও আল্লাহতালা সেই দিনকে দীর্ঘ করে আমার পক্ষ থেকে এক ব্যক্তিকে প্রেরণ করবেন আবু দাউত শরীফ চার হাজার দুশো নম্বর হাদিস আবু দাউত শরীফের ইমাম মাহাদি সংক্রান্ত যে অধ্যায় সেখানেই এই হাদিসটি পাবেন এখানেই আল্লাহ রসুল কি বলেছেন পৃথিবীর মেয়াদ আর এক হাজার বছর অর্থাৎ একদিন বলতে আল্লাহ তালার হিসাব অনুযায়ী এক আল্লাহতালার একদিন আমাদের এক হাজার তো সেই হিসেবে পৃথিবী যদি সর্বমোট এই যে এই সভ্যতার মেয়াদ সাত হাজার বছর হয় তাহলে ইমাম মাহাদি আসবেন ছয় হাজারের শেষে কেননা আল্লাহ রসুল সাল্লা সালাম বলেছেন আর এক হাজার বাকি থাকলেও তিনি আসবেন তাহলে বোঝা গেল হজরত মির্জা গুল্লাহ মহম্মদ কাদিন আল ইসলাম তিনি যে রুহানি খাজানের বাইশতম খণ্ডে তিনি দুশো নয় নম্বর পৃষ্ঠায় যে বলেছেন আহাদিসে সাহি হাসেবি সাবেত হোতাহে মাসিয়া মাউদ ছটে হাজার মে পেয়েদা হোগা এই বিষয়টি অকট্যভাবে প্রমাণিত হয়েছে আমি আশা করি আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন বিশেষ করে যারা আপত্তি করেছিলেন আপনারা এই সময়টা খুব ভালোভাবে দেখে নেবেন যোগ করে নেবেন যা নোটস নিয়েছেন সেটি বারবার পরে দেখবেন আশা করি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে জোজাকুমুল্লা জাক আল্লাহ মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব প্রিয় দর্শক আমরা এই আপত্তির যে খণ্ডন সেটিও শুনছিলাম তিনি বিস্তারিত আলোচনা করেছেন প্রিয় দর্শক অনেকের মনেই প্রশ্ন জাগে যে আপনাদের কথা যখন শুনি মনে হয় আপনারাই ঠিক আবার যখন আপনাদের বিরুদ্ধে আপত্তি শুনি তখন মনে হয় তারাই ঠিক বলছে আসলে আহমদীয় মুসলিম জামাত কী বিশ্বাস করে আহমদীয় জামাতের ধর্মবিশ্বাস কী চলুন এটি আমরা আপনাদেরকে এই পর্যায়ে শুনিয়ে দেই জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার লেখা থেকে চলুন তিনি আমাদের ধর্মবিশ্বাস কি বলেছেন সেটি শুনে নেই হজরত আকদাস মুসিহ মাউদ আলহ বলেন আমাদের ধর্মবিশ্বাসের সারাংশ ও সারমর্ম হল লাহ মুহাম্মদ রসুল্লাহ এ পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তালার কৃপায় ও তাঁরই প্রদত্ত তৌফিকে যা নিয়ে আমরা এই নশ্বর পৃথিবী ত্যাগ করবো তা হল আমাদের সম্মানিত নেতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ হলেন খাতামান্নবীন এবং খায়রুল মুরসালিন যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ তা পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা বিধান আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজনও হতে পারে না আর বিয়োজনও হতে পারে না এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহি বা এলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত ধর্মত্যাগী ও কাফের আমাদের আরও বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা কোনো মানুষ আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণও অর্জন করতে পারে না আমরা আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লামের সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না ইজালায় আহাম প্রথম খণ্ড পৃষ্ঠা একশো ও একশো প্রিয় দর্শক আমরা আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী তা শুনছিলাম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার লেখা থেকে প্রিয় দর্শক এবারে আমাদের এখানে একটু যান্ত্রিক সমস্যা হচ্ছে এই জন্য আমরা আপনাদের সঙ্গে এখনও ফোনে কথা বলতে পারছি না আপনারা ফোন করতে থাকুন প্রশ্নগুলি পাঠাতে থাকুন যদি একান্তই অপারগতা হয় ফোনে কথা বলতে না পারি অন্তত আমরা আপনাদের নাম নিয়ে আপনাদের প্রশ্নগুলি এখানে উপস্থাপন করব যেন আমাদের প্যানেলে যারা উপস্থিত আছেন বিজ্ঞ আলোচকবৃন্দ তারা উত্তর দিতে পারেন মোলানা সাহেব আমি আগেও চেষ্টা করেছিলাম ফ্লোরিডাতে যে আসেন নাসির সাহেব তার সঙ্গে কথা বলার জন্য কিন্তু আমরা কোনোভাবেই কথা বলতে পারছি না যান্ত্রিক সমস্যার কারণে অর্থাৎ স্টুডিওতে আমরা লাইন নিতে পারছি না তো তার প্রশ্ন ছিল যে ইমাম মাহাদি আলাহিসের আসলামের শৈশবকাল কেমন ছিল এ সম্পর্কে যদি আমাদের কিছু বলেন হজরত ইমাম মাহদি আলাহিসু আসসালাম হজরত মির্জাকুল্লাহ মাহমুদ কাদিয়ানী আলাহিসাল্লাতু আসাল্লামের শৈশব ছিল একান্ত পুত এবং পবিত্র যেমনটি তালার প্রেরিত মহাপুরুষদের হয়ে থাকে তিনি তার এক কবিতায় লিখেছেন যে ইবদা সে তেরে হি মে মেরে দিন কটে গোদ মে তেরি রাহা মে শির খার যে জীবনের একেবারেই প্রারম্ভ থেকে তোমার ছায়াতে হে খোদা আমি ছিলাম তোমার কোলে আমি পোষ্য শিশুর মতো ছিলাম অর্থাৎ খোদাতালার কোলে এক নিষ্পাপ মানুষ হিসাবে তিনি বড় হয়েছেন এটি হজরত মির্জাগুল্লাহ মাহমদ কাদিয়ানী আলাই সালাতসালাম এর কবিতাতে উল্লেখ আছে এবং আপন পর সবাই একই কথা বলেছে হজরত মসিহি মহম্মদ আল্লাহ ইসলামের এই যে পংক্তিটি আমি শোনালাম এটি তার পরবর্তীতে যে তার সবচেয়ে বড়ো শত্রু হয়ে গিয়েছিল মোহাম্মদ হোসেন বটালবি তিনিও তাঁর লেখাতে মির্জা সাহেবের এই কথাটার সত্যায়ন করে গেছেন বারাহিন আহমদিয়া যখন হজরত মির্জা সাহেব লিখেছেন ইসলামের সত্যতা প্রমাণের জন্য কোরআনের সত্যতা প্রমাণের জন্য আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য এই অসাধারণ যুগান্তকারী গ্রন্থ পাঠের পর মোহাম্মদ হোসেন বেট আলভি লিখেছেন যে মির্জা সাহেবকে রিভিউ লিখেছেন তিনি আমি শৈশব থেকে জানি মির্জা সাহেবকে আমি শৈশব থেকে জানি আমার সহ পাঠে ছিলেন আমরা একসাথে পড়ালেখা করতাম শৈশব থেকে খুবই পাক পবিত্র পুত জীবন তার আর এরপর তার রচনার তিনি প্রশংসা করেছেন যে চোদ্দো শত বছরে এমন গ্রন্থ ইসলাম ইসলাম এবং কোরআনের সপক্ষে সমর্থনে কেউ লেখেনি সেটি অন্য একটা অধ্যায় যেটি নিয়ে পরে হয়তো আলোচনা হবে কিন্তু তার শৈশব যে পাক পুত এবং পবিত্র ছিল এটি তাঁর শত্রুরাও সাক্ষ্য দিয়ে গেছে এবং তার জীবনী সম্পর্কে যে সমস্ত রওয়ায়ত রয়েছে তার শৈশব সংক্রান্ত বিভিন্ন ঘটনা উল্লেখ আছে যে শৈশবেই আল্লাতালার প্রতি তার আকর্ষণ ছিল হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি গভীর অনুরাগ ছিল তার একমাত্র লক্ষ্য এবং তার পাওয়ার জিনিস ছিলেন খোদাতলা খোদাতালার পবিত্র সত্তা তার পুরোটার সময় তিনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন মসজিদে মসজিদে সময় অতিবাহিত করতেন রয়েতে উল্লেখ আছে যে অনেক সময় তার যেহেতু জমিদার বংশ ছিল তো সেই অঞ্চলে বসবাসকারী জমিদারেরা হিন্দু বা শিখদের মধ্য থেকে কোনো সময় তার পিতার সাথে দেখা করতে আসলে জিজ্ঞেস করতে যে আমরা জানি আপনার দুই ছেলে শুধু একজনকে দেখি সবসময় আরেকজন কোথায় তো হজরত মসিহেমদ আলাইসলামের পিতা হজরত মির্জা গুলাম মুর্তোজা সাহেব বলতেন যে সে তো মসজিদের মানে মসজিদের পড়ে থাকে সবসময় হয়তো মসজিদের কোনো জায়গায় পড়ে থাকবে যে জায় নামাজ বা যেটাকে চাটাই বা জায় বলা হয় সে সেটি পুড়ে অনেক সময় মসজিদে আল্লাহ তালার জিক্রে করতে করতে সেখানে ঘুমিয়ে যেতেন তো তিনি বলতেন যে তাকে খুঁজে দেখো কোনো জায়গায় মসজিদে খুঁজে পাবে তো এইভাবে আরও অনেক ঘটনা আছে তার শৈশবের যে খেলার সাথীদেরকেও তিনি আল্লাহ তালার কথা বলতেন এরকম রওয়ায়ত আছে তার খেলার সাথীকে তিনি বললেন যে দোয়া করো যেন আমার নামাজ পড়ার সৌভাগ্য হয় তো খোদা পবিত্র সত্তা ছিল হজরত মির্জাগুলা মহম্মদ কাদিয়ানি আলাহি সাল্লাতসাল্লামের পরম তালাশ এবং সন্ধানের বিষয় হজরত মোহাম্মদ সাল্লামের ধর্ম এবং কোরআন ছিল তার একমাত্র পাঠের বিষয় তো তার কোরআন পাঠ সম্পর্কে তার মোহাম্মদ প্রেম সম্পর্কে বহু কথা আছে তো শৈশবেই তিনি এই ধরনের পবিত্র জীবন যাপন করেছেন তিনি নিজেও যখন পরবর্তীতে তার বিরোধিতা করা হয়েছে তিনি तर शैशव के तर जीवन के चैलेंज हिसाब से पेश करते हैं, एक जगह लिखे हैं एक बुते बुटार तस्कर तो शहदा तय तुम कोई ऐब इफ्तेरा या झूठ या दगा या दगा का मेरी पहली जिंदगी पर नहीं लगा सकते अब बोल तुम कोई ऐब इफ्तेरा या झूठ या दगा का मेरी पहली जिंदगी पर नहीं लगा सकते तुम्हरा पूर्ववर्ती जीवन কোনো প্রকার মিথ্যা বলা প্রতারণা করা বা ধোকা দেয়া এই ধোকার কোনো অপবাদ আমার বিরুদ্ধে কখনো ওঠ আরোপ করতে পারবে না যে এখন বলছো যে এখন আমি মিথ্যা বলছি যে মিথ্যা বলে সে শৈশব থেকেও এরকম হয় তিনি বলছেন তাকে খেয়াল করো কে জো শখস পেলে সে ঝুট আর ইফতারা আদি হই উসে ঝুট বলা হোক এই এই ভিত্তিতে এই মর্মে যে হয়তো তোমরা বলতে পারো শৈশব থেকে যেহেতু মিথ্যা বলে অভ্যস্ত তাই এখনও মাহাদি হওয়ার দাবিটা একটা মিথ্যেই তো তাই এই এই কথা বলার তোমাদের কোনো সুযোগ নেই কোরআন সেটিকে প্রমাণ সত্যতার প্রমাণ হিসাবে পেশ করেছে হজরত মোহাম্মদ রসোল্লার সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হিসাবে তার জীবনকে উপস্থাপন করেছে কোরআন যে ফখাতফিক উম অমর কাবলিহি আফালা তা কেলন যে তোমাদের মাঝে আমি পুরো জীবন কাটিয়েছি কখনো মিথ্যা বলতে দেখো নি তো হজরত মির্জা সাহেব এটিকেই উপস্থাপন করেছেন তার শৈশব তার যৌবন পুরোটাই ছিল নিষ্কলুষ এবং পবিত্র যাই প্রশ্ন ছিল শৈশব সম্পর্কে কিন্তু আমি হজরত মসিম ইসলাম সে শৈশবকেও উপস্থাপন করেছেন এখানে যে খেলার ছলেও কখনো বাজে কথা তিনি বলেননি শৈশবে তো এ সম্পর্কে আপাতত এটি আমার মনে পড়ছিল প্রিয় দর্শক হায়াতব একটি বই আছে বাংলায় অনুবাদ আছে এটি যদি আপনারা পড়েন তাহলে মহম্মদ আলাহসাল আসিমের জীবনী সম্পর্কে অনেক কথা আপনারা জানতে পারবেন এছাড়া মৌলানা সৈয়দ এজাজ এজাজ আহমদ সাহেবের সুলতানুল কালাম এবং আহমদ ইয়াদ এই দুইটা বই আছে এর এখানেও তার বাল্যকালের ছোট বয়সের অনেক ঘটনা আছে সেটা আপনারা পড়ে নিতে পারেন আমি বাংলা বইয়ের কথা বলছি এবারে আমরা আর কথা না বাড়িয়ে যাচ্ছি আর একটি ফোন লাইনে ফোন লাইনে তো আমি যেতে পারছি না কিন্তু প্রশ্ন পেয়ে গেছি সাজ্জাদুর রহমান সাহেব মিরপুর থেকে প্রশ্ন পাঠিয়েছেন ইমাম মাহাদি আসবে এটি যে আপনারা বলছেন এটি কি কোরআনের ভিত্তিতে নাকি হাদিসের ভিত্তিতে এই প্রশ্নটি রাখছি বাংলাদেশে মতার মৌলানা আবদুল আব্বাল সাহেবের কাছে হজরত আকদাসিমা মাহাদী আলাহ সাল্লাতু এর আগমন বার্তা কোরআন শরীফেও বর্ণিত হয়েছে এবং রসুল আকরম সাল্লাহ আসলামের পবিত্র হাদিস শরীফেও বর্ণিত হয়েছে জুমার একেবারে প্রাথমিক পর্যায়ের প্রথম দিকের আয়াত ওয়া হরিনা মিনহুম লম্মা ইয়ালহাকু বেহিম বাহুওয়ালা আজিজুল হাকিম এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন রসুল আকরম সাল্লাহ আলিবাসাল্লাম সাহাবিদের মাঝে পরিবেষ্টিত অবস্থায় ছিলেন আর সেখানে তিনি এই আয়াত উচ্চারণ করার পর প্রশ্নের সম্মুখীন হন কার কথা বলছেন কে আসবেন আপনি আসবেন হে আল্লাহ রসুল একবার প্রশ্ন দুবার প্রশ্ন তৃতীয়বার উত্তর দিয়েছিলেন তিনি এবং বলেছিলেন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আনহর কাঁধের উপরে হাত রেখে লাউ খান আলী দা ও আইনদাসুর্যাল আলহ রেজালন ও মিনহা উলায় যদি ইমান সপ্তর্ষি মণ্ডলীতেও চলে যায় তাহলে এদের মাঝ থেকে বর্ণনাকারী বলছেন হয় বলেছিলেন জন আসবে কিংবা একজন আসবে যিনি সেটাকে উদ্ধার করে নিয়ে আসবেন ইমানটাকে তাহলে দেখা গেল কোরআন শরীফে হযরত মোহাম্মদ সাল্লাহ আসসাল্লামের পর আগমনকারী এক মহাপুরুষের ভবিষ্যৎবাণী স্বয়ং রসুরুল্লাহ সাল্লু আলু আসসাল্লাম বলেছেন সাহাবিদের সামনে অতএব ইমাম মাহাদি আল্লাহ সাল্লাব আগমন বার্তা কোরআনে বর্ণিত আছে হাজরত আকদাসি মাম্মাদি আলহ সালুবাস্লামের আগমন বার্তা হাদিস শরীফে বর্ণিত আছে অধ্যায়ের পর অধ্যায়ের নাম খুরুজুল মাহাদি এত বড় ভবিষ্যৎবাণী সেদিকে এখন মনোযোগ নিবদ্ধ করার প্রয়োজন অতএব সংক্ষিপ্ত আকারে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে কোরআন শরীফেও আছে এবং হাদিস শরীফেও আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে এক ঘন্টা পার করেছি অনুষ্ঠানের ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে কথা হবে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি বা ধৈর্য ধরে পরবর্তী এক ঘন্টা আমাদের সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি বিরতির পরে ফিরে আসবো কথা হবে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবরাকাত तुझे हम दो सना जे Masi se. সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির পরে ফিরে এলাম প্রিয় দর্শক এখানে আমি অনেককেই অনেকের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তো অনেকের প্রশ্ন নেয়ার আগে আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আবার যেতে চাই মৌলানা সাহেব আপনি আজকের অনুষ্ঠান একদম শুরুতে ওসিয়ত ব্যবস্থা নিয়ে বলছিলেন তো কোরআনে রায়াল আলোকে আপনি বলেছিলেন ওসিয়ত সম্পর্কে হাদিসেও তো ওসিয়ত সম্পর্কে কিছু আছে যদি আপনি বলতেন আমি হাদিসের কথা বলেছিলাম আচ্ছা হাদিসে হাদিসেও আছে কোরআনেও আছে অনেক এমন দৃষ্টান্ত কিন্তু আমি দেখছিলাম যে সময় আমি বেশ বেশি নিয়ে নিচ্ছি তাই হাদিস আমি শোনাতে পারিনি কিন্তু আমি বলেছি হাদিসে অনেক জায়গায় ওসি অনেক কথা আছে রসুল করিম জামাতে আহমদিয়া কোনো কথা নিজেদের পক্ষ থেকে উদ্ভাবন করে না আমাদের সব কথা এবং সব দাবি আর সব বিশ্বাসের ভিত্তি হলো কোরআন এবং হজরত মোহাম্মদ ইসলামের উক্তি এবং তার সুন্নত তো ওসিয়ত সম্পর্কে রসুল করিম সাল্লাহ সাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে এটা বর্ণনা করেছেন হজরত সাহাদবিন আবি অক্কাস তিনি বলছেন আমি আরবিটাও পড়ে দেই কেউ যেন মনে না করে যে আমরা এটি বানিয়েছি আন সাহাদ আবি অক্কাস হরদ আল্লাহ তালা আনহুকআল এটি বর্ণনা করেছেন সাহাদিবনে আবি আকাস তিনি বলেন কুলতু ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আনাজু আমি বললাম যে হে আল্লাহ রসুল আমার কাছে সম্পদ আছে অলাই ইল্লা ইল্লা এবনাতুল্লি ওয়াহেদা যে আমার একমাত্র কন্যা ছাড়া আর কোনো উত্তরাধিকারী নেই আমি সম্পদশালী এক কন্যাই আমার উত্তরাধিকারী নেই আফা আতা সাধাকও বেসলসাই মালি আমি কি আমার সম্পদের তিন ভাগের এক ভাগ সৎকা করে দেব বা মানুষের জন্য খরচ করব বা ধর্মের জন্য ব্যয় করব। এটাকে বলা হয় সৎকা করা আতা আতাসাদ্দাক কলা লা হজুর সাহেলাম বলেন যে না এমনটি করো না কুলতু আফা আতাসাদা খুব আমি কি তাহলে অর্ধেক সাদকা করব অর্থাৎ অর্ধেকের অসিয়ত করবো ধর্মের খাতিরে বা গরিবদের খাতিরে কালালা তিনি বলেন না কুলতু আফ আতাসাদ্দা কু বেসল সোলসিহি আমি কি তাহলে এক তৃতীয়াংশ করবো হজুর ইসলাম বলেন যে কালা আসলস বলেন তিন ভাগের এক ভাগ তুমি ওসিয়ত করতে পারো তিন ভাগের এক ভাগ সদকা করতে পারো তিন ভাগের এক ভাগ তুমি গরিবদের খাতিরে বা আল্লাহর খাতিরে তুমি খরচ করতে পারো ওয়লসো কাজের আশ্চলসি যথেষ্ট কোনো কোনো রয়েতে আসলসো কবির এটাও আছে যে আশ ভাগের এক ভাগও অনেক বড় খরচ এটি আল্লাহতালার পথে বা গরিবদের জন্য বা অভাবীদের জন্য তো এটি এরপরে রসুল করিম উক্তি আছে যে তুমি এটা ভালো যে তুমি তোমার সন্তান সন্ততিকে কিছু দিয়ে যাও মানুষের হাতে মানুষের সামনে হাত পাততে থাকবে খালি হাতে রেখে যাওয়া থেকে তাদের জন্য কিছু রেখে যাও এটি ভালো তো এই জন্য সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ পর্যন্ত তিনি ওসিয়ত করার নির্দেশ দিয়েছেন ধর্মের খাতিরে বা গরিবদের খাতিরে বা বা মিসকিনদের খাতিরে তো এই হাদিসটা শোনানো হয় না তখন সময়ের স্বল্পতার কারণে কিন্তু বিশ্বাস রাখেন জমাতে আহমদিয়ার প্রতিটি কাজের ভিত্তি পবিত্র কোরআনে এবং হজরত মোহাম্মদ আসলামের শূন্যতে এবং তার উক্তিতে তো এই হাদিসটা এখন শুনিয়ে দিলাম যা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটি আমি বলেছি যান্ত্রিক সমস্যার কারণে কথা বলতে পারছি না আপনাদের সঙ্গে এখনও তবে আমি দেখতে পাচ্ছি এখানে মাইদুল ইসলাম সাহেব গাজীপুর থেকে আছেন আমি যদি নাম উচ্চারণ ভুল করে থাকি মাফ করবেন আমার স্ক্রিনে যেটি লেখা আছে সেই লেখা থেকে বলছি তার প্রশ্ন হচ্ছে আখেরি ঐশী জামাতকে চেনার উপায় কি। এই ঐশী জামাতকে আঁকড়ে ধরার জন্য কোরআন বা হাদিসে কোনো উপায় আছে কি প্রশ্নটি রাখতে চাচ্ছি মৌলানা শেখ মোস্তাফিজুর রহমান সাহেবের কাছে জজাকমুল্লাহ প্রথম যে প্রশ্নটি করেছেন যে আখেরি ঐশী জামাত চেনার উপায় কি জোজাকমুল্লা যিনি প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ আমরা এই প্রশ্নের বিষয়ে হাদিসেই জানতে পারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কেউ সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন এরকমই প্রশ্ন হাদিসটা আমি আপনাদের শুনিয়ে দিতে চাই এই প্রশ্নের সুবাদে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি বলেছিলেন আল্লাহ ইন্না

এবং বলা হয়েছে আদিসটি সহি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম তিনি বলেছেন যে উম্মতে মোহাম্মদ ইয়া এক সময় তিহাত্তর ভাগে ভাগ হবে বাহাত্তর তারা ভুল পথে থাকবে আগুনের মাঝে থাকবে এবং একটি হবে জান্নাতি এবং এটার ব্যাখ্যায় মহানবী ইসাল্লাহিস্লাম নিজেই বলেছেন যে ওয়াহিয়াল জামা এটি হবে একটি জামাত অতএব আপনি প্রশ্ন করেছেন যে আখেরি ঐশী জামাতকে চেনার উপায় কী জামাত হতে হবে রসুল করিম সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে বোঝার চেষ্টা করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন এটি একটি জামাত হবে আর মনে রাখতে হবে জামাত হলে সে জামাতের ইমাম থাকে ইমাম থাকতে হবে এছাড়া অন্য হাদিসেও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এমন যখন এই অবস্থা হবে মুসলমানরা বাহাত্তর বিপথে থাকবে তাদের মাঝে একটি সঠিক পথে থাকবে সাহেবরা জিজ্ঞেস করলেন হেয়াল রসুল তাদেরকে আমরা চিনব কীভাবে এটি তো চেনা খুব কঠিন বিষয় মহানবী সাল্লা সালাম বলেছিলেন মা আনা ও সাহাবি। আমি এবং আমার সাহেবিরা যে অবস্থায় আছি যে অবস্থার মাঝে দিনাতিপাত করছি সেটি যাদের মাঝে আছে বা আমাদের চারিত্রিক গুণাবলী যাদের মাঝে তুমি দেখতে পাবে তাদেরকে ভেবে নিয়েও তারা সঠিক পথে আছে আরও সহজ করে দিচ্ছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী থেকে দেখেন সেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জামাতের একক ইমাম ছিলেন এছাড়া বাইতুল মাল ছিল এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট আপনারা মনে রাখবেন যে জামাত সঠিক জামাত হবে তার আন্তর্জাতিক বাইতুল মাল থাকতে হবে একক নেতৃত্ব এবং আন্তর্জাতিক বাইতুল মাল এই দুটা হলো প্রধান শর্ত এই শর্ত যদি পূর্ণ না হয় তাহলে কোনো জামাতকে সঠিক জামাত হিসেবে বিবেচনা করা যায় না তো অতএব আপনি যদি সত্য জামাত চিনতে চান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে সেটি একটি জামাত হতে হবে এবং তার একক ইমাম হতে হবে বাইতুল মাল থাকতে হবে আন্তর্জাতিক বাইতুল মাল থাকতে হবে এবং স্বচ্ছতা থাকতে হবে বাকি থাকলেও সে জামাতের মাঝে আরও কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সে জামাতের মাঝে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং তার সাহাবিদের মাঝে সব বৈশিষ্ট্য ছিল সব বৈশিষ্ট্য থাকতে হবে অতএব আজকের যুগে পৃথিবীতে যারা নিজেদেরকে জামাত হিসেবে দাবি করে তাদের মাঝে একক খলিফা কি কারো আছে তাদের মাঝে একক আন্তর্জাতিক বাইতুল মালকি কারো আছে এছাড়া তাদের মাঝে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া এবং তার সাহাবিদের মাঝে যেসব গুণাবলী ছিল সেসব গুণাবলী কি আছে যাদের মাঝে রেশিওতে সর্বোচ্চ পর্যায়ের এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন তাদেরকে আপনি সঠিক হিসাবে জানতে পারেন আমার জানামতে আমাদের জানামতে মতে আহমদিয়া মুসলিম জামাত ছাড়া এই বৈশিষ্ট্য আর কারো মাঝে নেই অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আহমদিয়া মুসলিম জামাত এ অর্থে এ যুগের সঠিক জামাত এবং এ জামাতকে আপনি এভাবে চিনতে পারেন দ্বিতীয় প্রশ্ন ছিল এই ঐশী জামাতকে আঁকড়ে ধরার জন্য কোরআন বা হাদিসে কোনো উপায় আছে কি জি মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তল জাম জামাত আল ইমাম আহম তোমরা জামাত এবং তার ইমামকে আঁকড়ে ধরো আঁকড়ে ধরার বিষয়টা কি প্রথমত এই জামাতের মাঝে অন্তর্ভুক্ত হতে হবে বয়াতের মাধ্যমে মহানবী সাল্লা ইসলামের আদেশ অনুযায়ী আর দ্বিতীয়ত জামাতের মাঝে যিনি খালিফা হবেন তার আনুগত্য করতে হবে এবং তিনি যে আদেশ দিবেন সাথে সাথে সেই আদেশের উপর পূর্ণভাবে আমল করতে হবে তার জন্য নিজেকে নিবেদিত করতে হবে তার আদেশ পালনের জন্য নিজেকে সর্বদা উৎসর্গিত করতে হবে এবং এ কথাই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ ইউ হিবুল্লা ইউ বুনিয়ানুম সফন যে নিশ্চয় আল্লাহ তালা ওই সকল লোকদেরকে ভালোবাসেন যারা তার পথে তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে জেহাদের রত থাকে কা আন্নাহম বুনিয়ানুম মারসুস যেন তারা একটা শিশাগলিত প্রাচীরের একটি দুর্গের মাঝে অবস্থান করছে তো যদি সবাই একত্রিতভাবে এক হয়ে আল্লাহ আল্লাহতালার ভালোবাসায় এই ঐশী জামাতকে আঁকড়ে ধরে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে মহানবী হজরত মোহাম্মদ ইসলামের শিক্ষাকে আঁকড়ে ধরে যদি প্রকৃতি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকেন তাহলে এটাই আপনার জীবনের সবচেয়ে পরম পাওয়া চরম চাওয়া পরম পাওয়া এবং আল্লাহ তালার সন্তুষ্টি এর মাঝে নিহিত জোজাকমুল্লা ধন্যবাদ আপনাকে মরনা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব প্রিয় দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন মাইদুল ইসলাম সাহেব গাজীপুর থেকে প্রশ্ন করেছিলেন এবারে আমরা আরেকটি ফোন প্রশ্ন নিচ্ছি ইনি হচ্ছেন গিয়াসুদ্দিন সাহেব গালিম গাজী থেকে ইনি একজন অতিথি অনুষ্ঠান দেখছেন আপনাকে আহমদিয়াদের ভুবনে আমরা স্বাগত জানাচ্ছি আপনার প্রশ্নটি আমি বাংলাদেশে মতার মৌলানা আব্দুল আব সাহেবের কাছে রাখতে চাইবো আশা করি মৌলানা আব্দুল আবাদ সাহেব আমাকে শুনতে পাচ্ছেন মৌলানা সাহেব এই গিয়াসুদ্দিন সাহেবের প্রশ্ন হচ্ছে দাজ্জালের দেহ অনেক বড় হবে সত্তর গজ দূরত্ব হবে এক মাথা থেকে অন্য মাথা এবং দাজ্জালের সাথে ইমাম মাহাদির যুদ্ধ হবে এখন প্রশ্ন হলো ইমাম মাহাদি যদি এসে গিয়ে থাকেন তাহলে দাজ্জালের সাথে তার যুদ্ধ কবে কোথায় হলো বলুন সাহেব দাজ্জালের গাধার যে বর্ণনা আমরা দেখতে পাই হাদিস শরীফে সেখানে বলা হয়েছে যে তার এক মাথার থেকে আরেক মাথার দূরত্ব সত্তর গজ হবে কোনো কোনো স্থানে বলা হয়েছে এক কান থেকে আরেক কানের দূরত্ব সত্তর গজ হবে দাজ্জালের যে বাহন দাজ্জালের যে গাধা তার বর্ণনায় আমরা এটা দেখতে পাই এবং দাজ্জাল তার উপরে বসে থাকবে এবং সেটাতে বসে সে বিশ্ব জয় করবে আর তার কর্তৃত্ব বৃদ্ধি করবে এই দাজ্জালের সাথে হাজরাত ইম্মাদী আলাই সালাতবাস্লামের দ্বন্দ্ব এবং যুদ্ধ হবে যেখানে সে বধ হবে আর ওনার প্রশ্ন হচ্ছে তাহলে সে দ্য জাল কোথায় যাকে তিনি বধ করলেন দ্য জালের যতগুলো লক্ষণ বর্ণিত হয়েছে সবগুলোকে যখন আপনি সামনে রেখে যাচাই বাছাই করবেন তখন আপনার কাছে স্পষ্ট হবে এটি এ যুগে খ্রিস্টান পাদ্রিদের দল এবং তার অনুসারীদের দল যারা পরাশক্তিতে পরিণত হয়ে গেছে পাদ্রীরা কি প্রচার করে তারা তিন খোদা আর এক খোদা প্রচার করে তিনে মিলে এক একে মিলে তিন তারা বলে ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মার সমন্বয়ে তাদের এক হোদা আমরা জিজ্ঞেস করি এক হলে কিভাবে তিন এক হয় বলে এটা বোঝা যাবে না এটাই ফিলসফি এটাই দর্শন এটাই সেই আধ্যাত্মিক বিষয় যেটা কখনো বোঝা যাবে না এটার জন্য তার একটা গ্রিক অনেকগুলো অক্ষরের একটা শব্দ আবিষ্কার করেছে যেন কেউ বুঝতে না পারে তারা কি বলতে চায় তারা বলতে এটা চায় আদম করেছেন পাপ আর সেই পাপ মানুষের রক্তে মিশ্রিত আছে আর আল্লাহ তালা হচ্ছেন ইনসাফকারী ন্যায় বিচারক তিনি কাউকে বিনা বিচারে পার করতে পারেন না ক্ষমা করতে পারেন না অনেক চিন্তা ভাবনা করে তিনি তার প্রিয় পুত্র নাওজাব ইল্লা আলে হজরত ঈসা আলহ সালুবাস্লামকে জগতে পাঠালেন তিনি মানব প্রেমে আপ্লুত হয়ে তাদের জন্য আত্মহুতি দান করলেন আর নিজের জীবন বিসর্জন দিলেন তাদের জন্য ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে এবং অভিশপ্ত মৃত্যুকে বরণ করে নিলেন মানব প্রেমে আর তার অভিশপ্ত মৃত্যুর মাধ্যমে আমরা আগে যারা ছিল তারাও এবং পরবর্তীতে যারা এসেছে তারা যদি তাকে মানে তাহলে পাপমুক্ত হয়ে গেলেন অর্থাৎ যদু মিয়ার মাথা ব্যথা মধু মিয়া প্যারাসিটামলে বড়ি খেলেন আর বাকি করিম মিয়া আর রহিম মিয়া আর যত রকমের মিয়া সাহেবরা আছেন সব ভালো হয়ে গেলেন এই হচ্ছে তাদের দর্শন এটাকে তৃতীয়বাদ বলা হয় এই তৃতীয়বাদের গোড়া হচ্ছে ঈশ্বর একজন নন ঈশ্বর তিনজন আর তার মধ্যে সবচেয়ে মৌলিক ভূমিকা পালন করেন ঈশ্বর পুত্র হিসাবে আখ্যায়িত হজরত ইসা মারিয়ামকে তারা যিশু বলে এবং সেই যিশুকে তারা ঈশ্বর পুত্র হিসাবে চালানোর চেষ্টা করে তিন খোদার ভিত্তির মূল ভিত হজরত ঈসা আল্লাহ সাল্লাতবসাল্লামকে বানিয়ে তারা এই গল্প রচনা করেছে হজরত মির্জা গোলাম আহমদ কাদি আনী আলাহ সালাম আল্লাহর পক্ষ থেকে জ্ঞানে সমৃদ্ধ হয়ে কোরআনের বর্ম ধারণ করে এবং আল্লাহর ইলহাম প্রাপ্ত ব্যক্তি হিসাবে খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করেছেন তোমাদের তৃতীয়বাদ এক অসার অলিক গল্পের নাম এবং তার প্রমাণ হচ্ছে তোমাদের ঈশ্বর পুত্র ঈশ্বর তথাকথিত তিনি মৃত্যুবরণ করেছেন তোমরা যাকে ঈশ্বর ঈশ্বর বলে চালানোর চেষ্টা করছো আমি চ্যালেঞ্জ করছি আমি ঘোষণা দিচ্ছি তিনি মানুষ ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন আর তার নাম হচ্ছে হজরত ইবনে মারিয়াম। তিনি কোরআন শরীফ থেকে দেখালেন তিনি ইতিহাস গ্রন্থ থেকে দেখালেন তিনি তার গবেষণায় প্রমাণ করলেন এবং বাইবেল থেকে দেখালেন যেহেতু খ্রিস্টান দাজ্জালি শক্তি হচ্ছে পাদ্রিদের দল যারা তৃত্ববাদের প্রচারক এবং ধারক বাহক। হোক হযরত ইমাম্মাদি আলাহ এসে তাদেরকে পরাস্ত করলেন আধ্যাত্মিক জগতে বধ করলেন মেরে ফেললেন কিসের মাধ্যমে হজরত ইসা আলাহ সাল্লা বৃত সাব্যস্ত করার মাধ্যমে এই হচ্ছে দাজ্জালকে বধ করা প্রতারক জাতিকে তিনি যুক্তির মাঠে পরাস্ত করেছেন বধ করেছেন আর দ্য জালের চিহ্নগুলো যতগুলো লক্ষণ আছে তাকে চেনার জন্য তার মধ্যে একটি মৌলিক লক্ষণ হচ্ছে তার গাধা লাল রঙের একটি গাধা যার মাথার উপরে কালো ধোঁয়ার মেঘ থাকবে যার এক পা থেকে আরেক পায়ের দূরত্ব হবে পা ফেললে এক পায়ের থেকে আরেক পায়ের দূরত্ব হবে ছয় মাইল যা তার বা ফুরোজিন এর মাঝে জানালা থাকবে ফুটা থাকবে আর ভেতরে প্রদীপ জ্বলবে আলো জ্বলবে হযরত মোহাম্মদ সাল্লা আলিবাসাল্লাম বলেছেন আর এর ডাক ছুঁড়ে মানুষ পালাবে না কাছে দৌড়ে আসবে যখন বিশাল বাজাবে ট্রেন তখন মানুষ ছুটে আসবে ট্রেন এসে গেছে স্টেশনে পৌঁছাতে হবে এবং যেতে হবে এই লাল রঙের যে গাধার কথা হাদিস শরীফে বর্ণিত আছে সেটা আর কিছুই নয় সেই রেলগাড়ি যেটা খ্রিস্টান পাদ্রীদের দল এবং তার অনুসারীদের দল সারা পৃথিবীতে নেটওয়ার্ক ছড়িয়েছে এটা তাদের সূচনা ছিল মাত্র এর সাথে আরও অনেক কিছু সংযোজিত হয়েছে অতএব দাজ্জাল জাতিকে চেনার জন্য যতগুলো লক্ষণ বর্ণিত হয়েছে সেগুলো ভালো করে পড়ুন দাজ্জাল জাতির দর্শনকে চিনুন তারপরে হাজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইসাল্লামের খড়গ কিভাবে তার বিরুদ্ধে তিনি প্রয়োগ করেছেন এবং তাকে পরাস্ত করে ছেড়েছিলেন সেটা দেখুন তখন আপনার কাছে প্রতিভাত হবে হ্যাঁ দাজ্জাল মারা গেছে হ্যাঁ খ্রিস্টান জাতি যুক্তির মাঠে মারা গেছে এই কারণে আমরা ঘোষণা দিয়ে বলছি যে হজরত ইমাম মাহাদি সালাম সত্য তিনি এসে গেছেন দাজ্জালকে তিনি বধ করেছেন বিশেষ করে অমৃত শহরে পনেরো ব্যাপী এক খ্রিস্টান পাদ্রির সাথে তার বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল যেখানে পাদ্রি আব্দুল্লাহ আথাম পরাস্ত হয়েছিল এবং তার বিরুদ্ধে আল্লাতালা নিদর্শন প্রকাশ করেছিলেন এবং উপস্থিত সত্তর জনেরও বেশি যারা দর্শক ছিলেন তাদের সামনে এসে তবাও করেছে এবং পরাস্ত হবার ঘটনা ঘটনা সাব্যস্ত হয়েছে সেটা জঙ্গে মুকদ্দাস হিসাবে সংরক্ষিত একটি ঘটনা সেখানে খ্রিস্টান পাদ্রির পরাজয় দ্য জালকে পরাজয় এবং পরাস্ত হবার ঘটনা কিন্তু মোটা দাগে সারা পৃথিবীর তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টান পাদ্রিদের দলকে হজরত মির্জা গোলাম আহমদ কাদিনবাস্লাম হজরত ঈসা আলাহ সাল্লাতবসাল্লামের মৃত্যু প্রমাণ করে দিয়ে মেরে ফেলেছেন এটাই হচ্ছে জালকে করা অনেক মৌলানা সাহেব ভাই গিয়াসুদ্দিন সাহেব আপনি যে প্রশ্ন করেছিলেন গালিম গাজী থেকে আশা করি উত্তর পেয়ে গেছেন এবার আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে মাহফুজুর রহমান সাহেব তিনিও একজন অতিথি খুলনায় বসে অনুষ্ঠান দেখছেন আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে আমরা আপনাকে স্টুডিওতে সুযোগ দিতে পারছি না কথা বলতে পারছি না কিন্তু আপনার প্রশ্নটি আমাদের কাছে এসে গেছে মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখতে চাই মৌলানা সাহেব উনি খাতমেনবোধ সম্পর্কে প্রশ্ন করছেন সুরা আজাব থেকে জানা যায় যে মহানবী সাল্লাইসালাম শেষ নবী মহানবীর পরে আর কোনো নবী নাই এক্ষেত্রে আপনাদের মতামত কি দ্বিতীয়ত আপনারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিন আলাহ ইসলাতের বই পুস্তকে বিশ্বাস করেন পড়েন মানেন তাহলে আপনারা আবার কোরআন কীভাবে মানেন দুই নম্বর যে প্রশ্ন সেটি থেকে কথা আরম্ভ করি হযরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাই সাল্লাত সাল্লামের যে সমস্ত পুস্তকাবলী আছে সেগুলোকে আমরা কখনও কোরআন হিসাবে মানি না এটি একেবারেই ডাহা মিথ্যা কথা মলবিরা আমাদের বিরুদ্ধে ছড়িয়ে রেখেছে বা বই পুস্তকে লিখে প্রচার করে তার বই পুস্তকে তিনি শুধু কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন কোরআন হাদিসের ব্যাখ্যা তফসির সঠিক শিক্ষা তুলে ধরা এটি তো ইমাম দায়িত্ব তিনি এসে হযরত মোহাম্মদ সাল্লা শিক্ষার সত্যিকার চিত্র তুলে ধরেছেন তার সম্পর্কে তার যে দায়িত্ব রসুল্লাহ সাল্লাম নির্ধারণ করে গেছেন তা হলো ইদ্দিন ওয়া ইক ইশারিয়া তিনি ধর্মকে সঞ্জীবিত করবেন এবং শরীয়ত পুনঃপ্রতিষ্ঠিত করবেন তো ধর্মকে সঞ্জীবিত করার জন্য এবং শরীয়ত পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য তাকে কোনো কাজ করে যেতে হবে তার গ্রন্থাবলি সেই কাজই করেছে আমরা এগুলোকে কোরআন মানি না একেবারে মিথ্যা কথা এখন আসি প্রথম প্রশ্নে আর সেটি মৌলিক আমাদের বিরুদ্ধে অভিযোগ যে আমরা নাকি হযরত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে খা না অথচ কোরআন শরীফে সুরা আহজাবে হজরত মোহাম্মদামকে খা তামান্নবীন বলা হয়েছে চল্লিশ নম্বর একচল্লিশ নম্বর আয়াতগুলো তে আর এর ভিত্তিতেই যত প্রকার মিথ্যা বলা হয় জামাত আহমদিয়ার বিরুদ্ধে যে আমরা নাকি খাতামান্নবীন মানি না আমরা খোদার কসম খেয়ে বারবার আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করেছে যে হজরত মুহাম্মদ রসুল্লাহকে নবীন মানা ছাড়া কোনো গত্যন্তর নেই কোনো উপায় নেই কেননা কোরআন শরীফ তাকে নবীন বলেছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অবশ্যই আমরা নবীন মানি এবং এই বিশ্বাস নিয়েই হজরত মির্জা সাহেবের বাক্য আছে যে এই বিশ্বাস নিয়েই আইন আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব এবং এটি আমাদের বিশ্বাস আর এই বিশ্বাস আমরা হৃদয়ে লালন করি আমার এই বিশ্বাসের বিরুদ্ধে যদি কেউ আমার সম্পর্কে বলে যে আমি তাকে খাতামান নবীন মানে না বা আমি মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করি না তাহলে কে আমাদের দিন তাকে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে যে সে কি আমার হৃদয়ে চড়ে দেখেছে তো আমাদের হৃদয়ে হযরত মোহাম্মদ আসলাম সাহা খাতামান্নবীন এটি হলো চূড়ান্ত কথা খাতাম আ্নবীন সাল্লা সাল্লাম খাতামের যে অর্থ করেছেন সেই অর্থের বাইরে আমরা যেতে পারি না দুনিয়ার মৌলবিদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা কোনো এমন কাজ করতে পারি না যা মোহাম্মদ রসল্লার কথার বিরোধী খাতামের সকল অর্থে আমরা তিনি সারা খাতামান নবী ইন মানি আমাদের বিরুদ্ধে যারা বই লিখেছে তারা খাতামান খাতমা নবুয় সম্পর্কে বই লিখতে গিয়ে ছয় সাতশো পৃষ্ঠার বই লিখে ফেলেছে মুফতি শফির কথা আমি বলছি বাংলাদেশে এই বই পাওয়া যায় আমরা এটি এখানে বিভিন্ন সময় দেখিয়েছিও সেখানে খাতামের তিনি যে সমস্ত অর্থ করেছেন আটটি বা নয়টা অর্থ তিনি তুলে ধরেছেন সেখানে একটা অর্থ শেষ তিনি করেননি খাতামের আর তিনি ডিকশনারি এবং অভিধান থেকে সেই অর্থগুলো তুলে ধরেছেন এটি তার অবস্থান কিন্তু জামাত আহমদিয়া রসুল শেষ নবীও মানে যেই অর্থে হজরত মোহাম্মদ রসুল নিজেকে শেষ নবী বলেছেন আর সেই শেষ কোন অর্থে সেটি হলো আলি ওমা আকমালতুল্লাকুম দিনাকুম ও আতমাম তো আলাইকুম নমতি ও রাজি তুলাকুম আল ইসলাম না শেষ কোন অর্থে শরীয়তের দৃষ্টিকোণ থেকে হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের পবিত্র সত্তায় শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে শেষ শরীয়ত এসে গেছে আর কোন শরীয়ত আসবে না নতুন কোনো শিক্ষা আসবে না চূড়ান্ত শিক্ষা এসে গেছে সর্বোত্তম শিক্ষা এসে গেছে কোরআনী শিক্ষার সামনে অন্য কোনো শিক্ষা দাঁড়াতেই পারে না এই অর্থে অবশ্যই হজরত মোহাম্মদ রসুল্লাহ আসলাম শেষ নবী কিন্তু এই অর্থটা জামাতের বিরোধী বই লিখতে গিয়ে এই অর্থটা লিখতে পারেনি কারণ ডিকশনারিতে এই অর্থ নেই তো আমরা আর খোদা তালার ফজলের সকল অর্থে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহকে খাওয়াতামান নবী মানে আসলে খাতামের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শরীয়ত তার সত্তায় নাজল হয়েছে সবচেয়ে সুন্দর রসুল সাল্লসলাম পৃথিবীতে এসেছেন খাতামের একটা অর্থ হলো আংটি আংটি সৌন্দর্যের জন্য ব্যবহার হয় মোহাম্মদ রসুল আগমনের পূর্বে নবীদের জীবনে বিভিন্ন প্রকার কালিমা লেপন করা হয়েছে তাদের তারা গল্পের নায়ক হিসাবে তাদেরকে পেশ করা যায় বাইবেলের বিভিন্ন নবীদের কাহিনী পড়েন কিন্তু হজরত মোহাম্মদ রসুল্লাহ সা সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে তিনি নবীদেরকে সেই সৌন্দর্য দিয়েছেন তিনি আং নবীদের আংটি নবী ইন তার মাধ্যমে নবীদের জীবনে সৌন্দর্য ফিরে এসেছে নতুবা বাইবেলের দাউদের কাহিনী পড়লে বিশ্বাস করতে ইচ্ছে করে না বাইবেলের ইব্রাহিমের কথা পড়লে বিশ্বাস করতে ইচ্ছে করে না বাইবেলের ঈশার কথা পড়লে বিশ্বাস করতে ইচ্ছে করে না তিনি যদি তিনি নাকি কোনো অবৈধ মহিলাদের বিষয়ে অবৈধ কাজ করেছিলেন নাওজুবিল্লা তো হজরত মোহাম্মদ রসুল্লাহর নবীন হওয়ার অর্থ হলো তিনি বলেছেন সব নবী যারা খোদার পক্ষ থেকে এসেছেন তারা পবিত্র তিনি নবীদের বাগানে সৌন্দর্য ফিরিয়ে ফিরিয়ে এনেছেন এই অর্থে হজরত মোহাম্মদ রসুল্লাহ খাতাম আংটি সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার হয় আর হজরত মোহাম্মদ রসুল্লাহ নিজে খাতামান নবীন হওয়া সত্ত্বেও তিনি কি কোথায় বলেছেন যে সকল প্রকারের নবুয়তের রাস্তা চিরতরে রুদ্ধ হয়ে গেছে বলেছেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাম নিজে বলেছেন তারপর একজন নবীউল্লাহ আসবেন মুসলিম শরীফের হাদিসে তাকে চারবার নবী বলা হয়েছে সেটি আমাদের এখান থেকে শত শতবার দেখানো হয়েছে মুসলিমের হাদিস কিতাবুল ফেতনের কথা এখনই বললেন শ্রদ্ধে মৌলানা সাহেব ঢাকা থেকে মুসলিমের হাদিসে ফেতনার যুগে যিনি ফেতনা নিরসনের জন্য আসবেন যিনি দজ্জালকে বধ করবেন যিনি দজ্জালকে হত্যা করবেন যিনি তার সম্পর্কে চারবার আল্লাহর নবী ঈশা আসবেন আল্লাহর নবী ঈশা আসবেন আল্লাহর নবী ঈশা আসবেন কে বলেছেন খাতামান নবী নিজে খাতামের অর্থ যদি সকল অর্থে শেষ হয় তাহলে তিনি কীভাবে এই কথাটা বললেন তাই আমরা আমাদের বিরুদ্ধে বাজার গরম করতে পারে মানুষকে লেলিয়ে দিতে পারে আমাদের বিরুদ্ধে কিন্তু জামাত আহমদিয়া কখনও হজরত মোহাম্মদ রসুল্লার কথার বিরুদ্ধে যাবে না খাতামের যে অর্থে হুজুর সাহা ইসলাম করেছেন সেই অর্থই আমরা করি যে তিনি আসার পর শরীয়তের আগমনের নাজেল হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু তার শরীয়তের খেদমত করার জন্য তার শরীয়তের সেবার জন্য তার ধর্মকে পুনরুজ্জীবিত করার জন্য মুসলমানরা দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল বিভক্ত হয়ে গেছে সেই মুসলমানকে আবার মহাম্মদী শিক্ষায় ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা একজনকে পাঠাবেন রসুল্লাহ কোনো জায়গায় তাকে মাহদি বলেছেন কোনো জায়গায় তাকে ঈশা নবীল্লাহ নাম দিয়েছেন এখন আরেকটা প্রশ্ন উঠায় যে তাহলে রসুলল্লাহ বলেছেন যে আমার পরে কোনো নবী নাই লা বাদি এটার অর্থ কী জামাত আহমদি এটা কি অর্থ করবে আমাদের বিরুদ্ধে এই প্রশ্ন অহরহ করা হয় তো এর উত্তরও রসুরুল্লাহ সাল্লা ইসলামের হাদিসে দেখা যায় যে নবিয়া বাদি আমার পর নবী নাই এটি নিরঙ্কুশ অর্থে নয় যে সকল প্রকার নবু বন্ধ হয়ে গেছে তাহলে রসুরুল্লাহর অনেক উক্তি আপনাকে অস্বীকার করতে হবে যেগুলোর কথা আমি এখন বললাম হজরত আয়েশা রাজিয়া লহ্নার সম্পর্কে দূর রেমংসোরে উল্লেখ আছে তিনি শুনছিলেন মদিনার অলিতে গলিতে কেউ গেয়ে বেড়াচ্ছিলেন যে লানবিয়াবাদি লানবিয়া বাদি হজরত আয়েশা শুনেছেন তিনি ডেকে তাকে বললেন ইন্নাহু কুলো ইন্না হু ও লা নবিয়া বাদাহু যে রসুল্লাহকে অবশ্যই খা নবীন বলো কিন্তু এই কথা বলো না যে তারপর কোনো নবী নেই অর্থাৎ তারপর কোনো নবী নেই এ কথা বলা নবীনের অর্থের পরিপন্থী কেন না নবীন যিনি তিনি নিজেই বলেছেন যে তারপর কেউ আসবে তাকে ইসা বলেছেন আর উম্মতে মোহাম্মদিয়ার বুজুর্গেরা হজরত মহিউদ্দিন আরবি আবদুল ওহাব সারানি এই ধরনের বড় বড়ো উম্মতের বুজুর্গ যারা মুজাদ পদমর্যাদা রাখতেন তারা বলেছেন তার অর্থ হলো এই দুইয়ের ভিতর কোনো বিরোধ নেই এর অর্থ হলো লা নবিয়া বাদাহু বাদাহু অর্থাৎ হজরত মোহাম্মদ পরে নবী নেই এর অর্থ হলো কোনো শরীয়তধারী নবী আসবে না নতুন কোনো শরীয়ত নিয়ে কেউ আসবে না শরীয়তের অধীনে আসার যতটুকু সম্পর্ক আছে রসুল্লাহ সালাম ঈশাকে নবীউল্লাহ বলেছেন এবং হজরত মহিউদ্দিন ইবনে আরবি নিজে লিখেছেন যে ব্যক্তি বলবে যে ঈসা আসা আসার পর তার নবুয়ত আর সাথে থাকবে না নবুয়ত হারিয়ে আসবেন সে নিজের ইমানকে নষ্ট করেছে তো কোথায় নেবেন উম্মতের মোজাদ্দদের তাদের বিরুদ্ধে কথা বলেন তো জমাতে আহমদিয়ার সকল অর্থে হযরত মোহাম্মদ সাল্লাইসালামকে মানে আর এই যে লা আছে উত্তর লম্বা হয়ে যাচ্ছে লা নবিয়া ইয়া বাদাহু যে কোনো তারপর নবী নেই এই লা শব্দটা নিরঙ্কুশ অর্থে নয় এটিকে আমি নিজে বানিয়ে বলছি হজরত মোহাম্মদ রসুলামের উক্তিতে এর প্রমাণ আছে মানে এক ধরনের নবী নেই প্রমাণ কি রসুল আসলাম বলেছেন বুখারিতে আছে এজা ফালা কাইসারা বাদাহ রসুল্লাহর যুগে যখন রোমান সম্রাটের মৃত্যু হল সেই সম্রাট অসাধারণ যশ এবং খেয়াতি এবং প্রতাপ আর শক্তির অধিকারী ছিল তিনি বললেন যে কয়েসার ধ্বংস হয়ে গেছে তারপর আর কোনো কাইসার নাই অর্থাৎ রোমান এই রোমান সম্রাটের পরে আর কোনো রোমান সম্রাট নাই এর অর্থ কি আর রোমান সম্রাট হয়নি অনেক রোমান সম্রাট হয়েছে তারপরও তাহলে রসুল্লার কথার অর্থ কী এর অর্থ হলো সেই ধরনের ক্ষমতার যশ এবং শক্তির অধিকারী যেই সেই সেই যে কাইসার ছিল এমন কায়সার আর কখনো হবে না তো এই অর্থে হজরত মোহাম্মদ রসুল্লাহ বলছেন যে লা নবী অর্থাৎ আমি যেই ধরনের নবী খাতামান নবীর সেই ধরনের নবী আর আসবে না শরীয়ত নিয়ে আর আসবে না আমার পদমর্যাদার নিয়ে আমার মতো পদমর্যাদা নিয়ে আর কেউ আসবে না কিন্তু তার উন্মতে উন্মতি নবী হিসাবে জিল্লি এবং বুরুজি তার ধর্মের খেদমতের জন্য আগমনকারী ব্যক্তিকে তিনি নবীউল্লাহ নাম দিয়েছেন তাই আমাদের বিরুদ্ধে খাতমনবুয়তের নামে যে সমস্ত বাজে কথা বলা হয় সেগুলো আসলে বাজে কথা কোনো ভিত্তি নেই এগুলোর ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব বিস্তারিত উত্তর দেওয়ার জন্য ভাই মাহফুজুর রহমান সাহেব খুলনা থেকে অনুষ্ঠান দেখছেন আশা করি উত্তর পেয়ে গেছেন প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান চার দিনের আজকের পর আরও তিন দিন আমাদের অনুষ্ঠান চলবে আপনারা আগামী তিন দিন আমাদের অনুষ্ঠান দেখবেন এ আশাবাদ ব্যক্ত করছি এবার আরেকটি প্রশ্ন নিয়ে ইনিও একজন আহমদী অতিথি অনুষ্ঠান দেখছেন রাকিবুল ইসলাম পলাশ সাহেব হোসনাবাদ জামালপুর থেকে আমরা এই প্রশ্নটি মৌলানা আব্দুল্লা সাহেবের কাছে রাখবো আশা করি তিনি আমাকে শুনতে পাচ্ছেন মৌলানা সাহেব এই ভদ্রকের প্রশ্ন হচ্ছে ঈসা আলাহিসামের কোনো পিতা ছিল না আমরা জানি কিন্তু রুহানি খাজাইনে তিনি বলেছেন অর্থাৎ মির্জা সাহেব বলেছেন ঈসা আলাইসলাম তার পিতা ইউসুফের সাথে ২২ বছর কাটতো এই উক্তির ব্যাখ্যা কি যদি মৌলানা আবাস বলেন ধন্যবাদ হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আনী আলাব আসলাম একথা অকপটে স্বীকার করেন যে আল্লাহ তালার পবিত্র নবী হযরত ঈসা ইবনে মারিয়াম বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন আল্লাহ তালার ব্যতিক্রমী প্রাকৃতিক নিয়মের অধীনে তার জন্ম হয়েছে ব্যতিক্রমী প্রাকৃতিক নিয়মের অধীনে হজরত ঈসা ইবনে মারিয়ামের বিনা পিতায় জন্ম হয়েছে এ কথা হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাই সালাতুবাসালাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন লিখেছেন কিন্তু একই সাথে তিনি লিখেছেন যে সতী সাধ্য মহিউষী নারী হজরত মারিয়াম তার বিয়ে হয়েছিল ইউসুফ নাজ্জার বা কাঠের কাজ পেশাগত কাঠ মিস্ত্রি যিনি ইউসুফ নাজ্জারের সাথে পরবর্তীতে অর্থাৎ গর্ভ ধারণ করার অনেক পরে হযরত মরিয়মের বিয়ে হয়েছিল ইউসুফ নাজ্জারের সাথে এবং তার গর্ভে বেশ কয়েকজন সন্তানের জন্ম হয়েছে তার নাম বাইবেলের ইতিহাসে লিখিত আছে সুরক্ষিত আছে এবং তার উল্লেখ তিনি কিস্তি নূপুস্তকে করে দিয়েছেন যেহেতু তার এই পিতা অর্থাৎ যাকে তার মা বিয়ে করেছেন পরবর্তীতে তিনি যেহেতু পেশাগতভাবে কাঠের কাজ করতেন হজরত ঈসা ইবনে মারিয়ামের একটি দায়িত্ব ছিল তার এই সৎ বাপকে সাহায্য করা তো হজরত ঈসা ইবনে মারিয়ামকে মানুষ সাব্যস্ত করার জন্য হজরত আকদাস মির্জা গোলাম আহমদ ইসলাম খ্রিস্টানদেরকে ঝাঁকি দেওয়ার জন্য তাদেরকে তাদের সম্বিত ফিরিয়ে দেওয়ার জন্য এই কথার উল্লেখ করেছেন কাকে তোমরা ঈশ্বর পুত্র ঈশ্বর বানাচ্ছ যে তার বাড়ির অর্থনীতির চাল চাকা সচল রাখার জন্য তার পিতাকে সহায়তা করত কোন পিতাকে যিনি তার জগতিক পিতা অর্থাৎ তার মায়ের স্বামী হিসাবে তার পিতা কিসে সাহায্য করতে কাঠের কাজ করতেও তাকে তোমরা ঈশ্বর পুত্র বানাচ্ছ এটা একটা বুদ্ধিদীপ্ত কাজ হলো এটা একটা বুদ্ধিমানের কাজ হলো এই এই যে যুক্তিটা তিনি দাঁড় করিয়েছেন আর খ্রিস্টানদের স্বীকৃত বই এবং উৎসগুলো থেকে সেই জন্য তিনি এই বাক্যটা লিখেছেন যে তিনি তার পিতা ইউসুফের সাথে ২২ বছর কাঠ কেটেছেন অতএব এখানে তাকে অপমান করা উদ্দেশ্য নয় কিন্তু খ্রিস্টানরা যাকে যাকে অতি মানব বানানোর চেষ্টা করছে এমনকি ঈশ্বরত্ব ঈশ্বরত্ব যাকে প্রদান করছে তাকে সাধারণ মাটির মানুষ বানানোর জন্য সাব্যস্ত করার জন্য হজরত মির্জা গুলাম আহমদ কাদী নিয়ে আলাহিস্লা তাদের স্বীকৃত এই বিষয়টিকে উপস্থাপন করেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মলানা সাহেব আর ভাই রাকিবুল ইসলাম সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন মৌলান সাহেব আমি আবার আপনার কাছেই আসতে চাই আরেকটি প্রশ্ন নিয়ে এখানে এই বিষয়টা আমরা যেহেতু আপনি আলোচনা অবতারণা করলেন এখানে অনেকেই আপত্তি করেন এটা আপত্তির খণ্ডন আমরা করব। যে আপনারা বলেন যে সুরা আলেম রানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতের আলোকে আর রসুল মানে সমস্ত রসুল আর কোরআনে সুরা মরিয়মে জিব্রাইলকেও রসুল বলা হয়েছে তাহলে জিব্রাইল আসলাম কি মারা গেছেন সমস্ত রসুল যদি আর রসুলের মধ্যে মারা গিয়ে থাকেন হজরত মোহাম্মদ সাল্লাহ হোসেনের পূর্বকার তাহলে জিব্রাইল আল্লাহ ইসলামও কি মারা গিয়েছেন এই আপত্তির খণ্ডন যদি করতেন হজরত হজরত ঈসা আলহ সাল্লাতসাল্লামকে বাঁচানোর জন্য যে কত চেষ্টা মানুষ করছে বাঁচানো সম্ভব না তাকে কাদ খালাত মিন কাবলিহের রসুলের মাঝে আলিফলাম ফলাম রাখি ইয়াদুল্লু আলাল কুল এবং সমস্ত রসুল যাদেরকে আল্লাহ মানব জাতির পথ নির্দেশনার জন্য প্রেরণ করেছিলেন সবাই মারা গেছেন এই কথার ঘোষণা আছে প্রথম কথাটা আগে পুনরাবৃত্তি করে নেই ইমরানের পঁয়তাল্লিশ আয়াত মৌলিক একটি আয়াত যেটার ভিত্তিতে হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ সমস্ত রসুলকে মৃত সাব্যস্ত করার পর রসুল্লাহ সাল আলিবাসালামের মৃত্যুকে সাব্যস্ত করেছিলেন এই আয়াতটি সুরা আলী ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়েত বিসমিল্লাকে এক নম্বর আয়াত ধরে একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত সেখানে হাত রেখে দেখেন হজরত রসুল আকরম সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরপর সাহাবিদের মাঝে বিরাজমান যে হতবাক অবস্থা যে দুঃখে মুঝমান অবস্থা সেই অবস্থা কাটানোর জন্য হজরত আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহনহ কোন অস্ত্র প্রয়োগ করেছিলেন কুরআন শরীফের কোন আয়াতটি প্রয়োগ করেছিলেন আল্লাহ তালার পবিত্র বাণীতে আল্লাহ রসুল সাল্লাহ আলিবাস্লামের মৃত্যুর ঘোষণা আছে এবং আগাম ঘোষণা আছে সেটাকে উচ্চারণ করে তিনি বলেছেন হে সাহাবিগণ তোমরা বিচলিত হও না কি কারণে হও না ওমা মোহাম্মদুলিল্লাহ রসুলন হযরত মোহাম্মদ আসালাম আল্লাহর একজন পবিত্র রসুল ছাড়া আর কিছুই নন কাদ মিন কাবলেহর রসুল তাঁর পূর্বেকার সমস্ত রসুলগত হয়ে গেছেন আফাইম্মা আতা তোমরা এখন গত হওয়া বুঝতে পারছো না তাই না তাহলে বলে দিচ্ছেন আল্লাহ আতা অতএব তিনিও যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন আকোতেলা কিংবা তাকে হত্যা করা হয় মা খেলার অর্থ কি হয় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন কিংবা কারো হাতে নিহত হবেন তা তবে তিনিও যদি স্বাভাবিকভাবে মারা যান অথবা তা তিনি নিহত হন আফাইমা তা সেক্ষেত্রে কি তোমরা তোমাদের গোড়ালির উপর তোমাদের পূর্ববর্তী অবস্থায় অ্যাবাউট টার্ন করে ফিরে যাবে ওমাইয়ান কালে বা আলা আকে বাই হে ফালাইয়া আর যে ব্যক্তি তার পূর্ববর্তী অবস্থায় ফিরে যায় ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্ববর্তী কুফুরিতে ফিরে যায় জাহেলিয়াতে ফিরে যায় ফলে ইয়া জুরাল্লাহ আসে জেনে নিন সে আল্লাহর কোনোই ক্ষতি সাধন করতে পারবে না বাস ইয়া জিজিল্লাহ বরং আল্লাহ তালা কৃতজ্ঞবান্ধাদেরকে অচিরেই মহাপুরস্কারে ভূষিত করবেন এই হচ্ছে সুরা আলী ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত যেটা শোনার সাথে সাথে সমস্ত সাহাবিরা একমত পোষণ করেন এবং সম্বিত ফিরে পান যে সমস্ত রসুল যখন মারা গেছেন তখন আমাদের সবচেয়ে বড় রসুল সবচেয়ে প্রিয় রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সালিবাসাল্লামও সুন্নতে আম্বিয়া অনুযায়ী আজকে গত হয়ে গেছেন তখন থেকে সবার মুখে ছিল এই আয়াতের উচ্চারণ আর সবার চোখ থেকে ঝরছিল অশ্রু এটাই হলো হাদিসের বর্ণনা এখন আসেন এই আর রসুলের মধ্যে ব্যতিক্রম বের করার চেষ্টা চলছে আর এখন আর কিছু না পেরে মানুষ রসুলকে জীবিত সাব্যস্ত করতে না পেরে এখন একদল ঈশা ভক্ত তারা গেছেন কি করতে তারা গেছেন হাজরাত জিব্রাইলকে রসুল সাব্যস্ত করে আর রসুলের মধ্যে তো ইনি সাবিল না সুতরাং সাব্যস্ত হইল যে আর রসুলের মধ্যে সব রসুল সামিল না আমরা কবে বলেছি ফেরেশ তাদের উল্লেখ এখানে আছে আর রসুলের মধ্যে আলী ফলাম বুঝিয়ে দিচ্ছে বিশেষ ধরনের রসুল যাদেরকে মানুষের নির্দেশনার জন্য মানুষকে সৎপথ দেখানোর জন্য হেদায়তের পথে পরিচালিত করার জন্য প্রেরণ করা হয়েছে তাদের কথা বলা হয়েছে ভালো করে কোরানের ভাষ্য বুঝে নেন আল্লাহ আল্লাহতলা বলছেন হাউজুল্লাহ মিনা সাইত আনু রজিম উল্লাহ খান আফিল আরজে মালাই কাতুইয়াম সুনামুত যদি এই ধরাপৃষ্ঠে ফেরেশতারা প্রশান্ত চিত। নির্বিঘ্নে বিচরণ করে বেড়াতো যেভাবে মানুষ এখানে বসবাস করে প্রশান্ত চিত্তে নির্বিঘ্নে যদি ফেরেশতারা বসবাস করতো মানবের স্থলে তাদের সংশোধনের জন্য আমি ঊর্ধ্ব লোক থেকে ফেরেশতাদেরই একজনকে রসুল হিসাবে পাঠাতাম তিনি তাদের জন্য আদর্শ স্থানীয় হতেন কিন্তু কাকে পাঠাচ্ছেন মানুষ রসুলকে পাঠাচ্ছেন মানুষকে পথ দেখানোর জন্য কেন কেবল মানুষ রসুলই হতে পারেন মানুষের জন্য পথ প্রদর্শক আদর্শ স্থানীয় ফেরেস তারা মানুষের জন্য সেই ধরনের আদর্শ স্থানীয় হতেই পারেন না যে ধরনের দায়িত্ব পালনের জন্য নবীরসুলগণ আগমন করেন নবীরসুলগণ মানুষ রসুল বিধায় মানুষ রসুলের জন্য মানুষের জন্য আদর্শ স্থানীয় আর এই কারণে তারাই রসুল হিসাবে প্রেরিত হয়েছেন কোরআন শরীফের এই যে আয়াতটা আমি সুরাবানি ইসরাইলের ছিয়ানব্বই নম্বর আয়াতটা বললাম সেখানে কি বলা হলো যদি নির্বিঘ্নে বসবাস করতো ফেরেস্তারা এই ধরা পৃষ্ঠে তাহলে তাদের সংশোধন এবং পথনির্দেশের জন্য আমি ফেরেস্তাকেই ঊর্ধ্বলোক থেকে পাঠাতাম রসুল হিসাবে তাহলে কেন আল্লা তালা রসুল হিসাবে এখানে অস্বীকার করছেন ফেরেস্তাদের বিষয়টি কেননা মানুষের জন্য মানুষকে রসুল করে পাঠান তিনি ফেরেশতারা যদি বসবাস করতো নির্বিঘ্নে ধরা পৃষ্ঠে তাহলে ফেরেস্তা রসুল হিসাবে আসতো তাহলে পরিষ্কার সাব্যস্ত হলো যে আয়া যে আয়াত আমরা আলোচনা করছি সুরা আলী ইমরানের মধ্যে সেখানে আর রুসুলের মধ্যে ফেরেশতা রুসুলের কথা বলাই হচ্ছে না দ্বিতীয় কথা ভালো করে মনোযোগ দিবেন আজ পর্যন্ত কোনো ফেরেস্তা সাহেব মারা গেছেন যাদের মৃত্যুতে বিশ্বাস করা আবশ্যক কোরআন শরীফের সুরজ উমারের শেষ আয়াত পড়েন ওয়া কোজেয়া বিল হাক্কে ওয়া কিল আলহামদুলিল্লাহ রাবিল আলমিন যখন সমস্ত বিচার আচার শেষ হয়ে যাবে আর জান্নাতিদেরকে জান্নাতে প্রেরণ করা হবে জাহান্ন নামেদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে এবং আল্লাহর প্রশংসা গীত গাইতে গাইতে সবাই নিজেদের দায়িত্ব পালন করবে তখন অবশিষ্ট যতজন জীব আছেন যত সৃষ্টি আছেন ফেরেশতা তাদের মধ্যে অন্যতম তাদের মাঝে মীমাংসা করে দেওয়া হবে তাদের জীবন সাঙ্গ করে দেওয়া হবে ওয়াকিল আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আর ঘোষণা করা হবে সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ জগৎসমূহের একচ্ছত্র মালিক প্রভু তাহলে আমরা জানতে পারলাম ফেরেশতাদের মৃত্যু এবং ধ্বংস এবং তাদের যে সব পরিসমাপ্তি সেটা দীর্ঘদিন পরে হবে তার আগে মানুষের পরকালের জীবন আরম্ভ হয়ে যাবে এবং তারা নিজেদের পুরস্কার অথবা শাস্তি ভোগ করা আরম্ভ করবে অতএব ফেরেস্তাদের বিষয়ে এখানে কোনো জায়গায় উল্লেখও করা হয়নি নাই কোনো ফেরেশতার মৃত্যু নিয়ে কোনো বিতর্কও নেই অতএব আর রসুলের মাঝে মানব রসুলের কথা বলা হয়েছে যার প্রত্যেকে রসুল উল্লাহ সাল্লু পূর্ববর্তী প্রত্যেকে মৃত্যুবরণ করেছেন বিধায় হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহো তার লাশ মুবারক রসুল আকরম সাল আলিবা লাশ মুবারকের উপস্থিতিতে সবাইকে এটা বলে দিয়েছেন সমস্ত মানব রসুল রসুলুল্লাহ সাল্লাহ পূর্বে আগমনকারী মারা গেছেন বিধায় আজকে সেই পথ ধরে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আসলাম মারা গেলেন এবং সময় সব সাহাবি মেনে নিলেন হজরত উমর সহ যে হজরত আব্বু বাকর যা বলছেন এটাই সঠিক হাজুর সাল্লু আলিয়ালাম মারা গেছেন কেননা এর আগের সমস্ত নবীর রসুল মারা গেছেন ওই পূর্ববর্তী যত রসুল মারা গেছেন তার মধ্যে হজরত ঈসা আলিয়া অন্তর্ভুক্ত ঈসা আলিয়াসলাতবাস্লামের মৃত্যু দুয়ে দুয়ে চারের মতো অকাট্যভাবে সাব্যস্ত হে মুসলমানরা তোমাদের কাছে প্রশ্ন তাহলে হজুর ওয়াসাল্লাম আগমনকারী যে ঈসার কথা ভবিষ্যৎবাণী আকারে বলেছেন আল্লাহর কসম খেয়ে বলেছেন তিনি কে রসুল্লাহ সাল্লিবাস্লামের খোদা কোরআন শরীফে বলছেন ঈসা আলিয়া সাল্লাম মারা গেছেন মারা গেছেন মারা গেছেন সাহাবাই কেরামের ইজমা হচ্ছে মারা গেছেন সমস্ত নবী রসুল মারা গেছেন হজরত মোহাম্মদ আলাইহি আলিবাস্লামের পূর্ববর্তী ঈসা আল তাদের অন্তর্ভুক্ত উত্তর দাও হজুর সাল্লিবা সাল্লাম নিজে বলছেন ঈশা আলি সাল্লাম নামে একজন আসবেনই আসবেন কে ইনি হচ্ছেন ঈশার গুণে গুণান্বিত ঈশার রূপে রূপান্তরিত ঈশার মতো দায়িত্ব নিয়ে ঈশার মতো যুগে যিনি আসবেন তার নাম ঈশা ইবনে মারিয়াম রাখা হয়েছে যেমন নাম যেমন কাম তেমন নাম যে ধরনের গুণের অধিকারী সেই ধরনের উপাধি তাকে দেওয়া হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব বিস্তারিত উত্তর দেওয়ার জন্য কারণ এই আপত্তিটি আজকাল সোশ্যাল মিডিয়াতে বারবার করা হচ্ছে আর কটাক্ষ করেই করা হচ্ছে যেহেতু আপনারা বলেন যে সমস্ত রসুল মারা গেছে তো ফেরেশতাদেরকে তো আল্লাহ কোরআন শরীফে নবী রসুল বলে আখ্যা দিয়েছেন তো তারা কি ফেরেশতা মারা গেছে নাকি এবং বেশ রসিয়ে রসিয়ে মানুষকে মজা দেওয়ার জন্য এই প্রশ্নটি করা হয় আবদুল্লা যেখানে শেষ করলেন সেই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে একজন কামরুদ্দিন বাবু সাহেব চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন আমরা জানি পূর্বে নবীরা ছিলেন নির্দিষ্ট গোত্রের জন্য কিন্তু সার্বজনীন ছিলেন না মহানবী সাল ছিলেন সার্বজনীন আর ইমাম মাহাদি আলাহিসাল্লামকে আপনারা বলেন উম্মতি নবী আল্লাহ তালা ইমাম মাহাদি আলাহ সাল্লামকে এই যে উপাধি দিলেন ঈসা বা কলকি অবতার তো এই ঈসা বা কলকি অবতার এই উপাধি তো আসলে নবী করিমস্লামকে দেওয়া উচিত ছিল ওনাকে কেন দিলেন এটিও সে ধরনেরই একটি আপত্তি যা এর পূর্বে ছিল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আগমনকারী ব্যক্তিকে যে সমস্ত উপাধি দিয়েছেন তার বেশি জামাতে আহমদিয়া তাকে দিতে পারে না দেয় না মোহাম্মদ ইসলাম তাকে ঈশা নাম দিয়েছেন উপাধি দিয়েছেন আমরা আমরা সেটি কিভাবে বাদ দিতে পারি তার আগমন কৃষ্ণের আগমন এই উপাধিও রসুরুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উক্তিতে দেখা দেখতে পাওয়া যায় তো জামাতে আহমদিয়া সেটি কীভাবে বাদ দিতে পারে আমরা নিজেরা যদি শরীয়ত সূচনা করতাম তাহলে হয়তো মানুষকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত জিনিস আমরা বাদ দিতাম কিন্তু এটি জামাতে আহমদ কোনো উপায় নেই আমরা এই জামাতের সূচনায় তো হয়েছে খোদা তালার নির্দেশে ঈসা এবং মাহাদির আগমনের মাধ্যমে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিশ্বনবী তাকে কেন কৃষ্ণ বলা হলো না এটাই তো মির্জা সাহেবকে কেন বলা হয় কৃষ্ণ বা ঈষা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের পবিত্র সত্তায় সব নবীর গুণাবলী ছিল তাঁর পবিত্র সত্তায় হাজার হাজার ঈশা ছিল হাজার ঈশার মাঝে যেই আধ্যাত্মিকতা বিরাজ করত একা আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের সত্তায় আল্লাহ তালায় একত্রিত করেছিলেন সেই সব গুণাবলী আর এত বড় রসুল ছিলেন সবচেয়ে বড় রসুল ছিলেন এই কারণেই তো মৌসাল ইসলাম এ রসুলের উন্মতি হতে চেয়েছিলেন হতে চেয়েছিলেন তাই এই কথাটা অযৌক্তিক হজরত মোহাম্মদ রসুলাম বলেছেন যে কিন্তু ইন ওয়াল আদম আল মা ওয়্তে বা কোনো হাদিসে আছে ফিতা তেহ যে আমি তখনও খা ইন ছিলাম সর্বশ্রেষ্ঠ রসুল যখন আদম তার সৃষ্টি প্রক্রিয়ায় মাত্র প্রাথমিক অবস্থায় ছিল কাদা এবং পানির মাঝে গোড়া খাচ্ছিল তো এক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পবিত্র সত্তায় সব নবীর গুণাবলী রয়েছে এটাকে বলা হয় বিগিন। তো এই কথা বলা যায় তিনি কেন ইসা না তিনি কেন মুসানা বা তিনি কেন কৃষ্ণ না এটাই একেবারেই ভিত্তিহীন কথা এক মোহাম্মদের মাঝে লক্ষ লক্ষ কৃষ্ণ রয়েছে ইন্নি আলাইকুম জামিয়া সারা সমগ্র মারব মণ্ডলের জন্য হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল ছিলেন তো ঈসা মৌসা সবার সবার উন্ম্মত হজরত মোহাম্মদ রসুল্লাহ এর কাছে নি। তাই কথা বলা যে তার তাকে কেন ঈসা বলা হয় না বা মৌসা বলা হয় না এটি শিশু সুলভ একটি কথা হাজার লক্ষ ঈসা আছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লসলামের পবিত্র সত্তায় অযৌক্তিক কথা এই ধরনের মানে সম্পূর্ণভাবে ভিত্তিহীন যিনি আসবেন তাকে মোহাম্মদ রসুল্লাহ যে সমস্ত উপাধি দিয়ে গেছেন সেগুলো আমরা তাকে দিই তার জন্য ব্যবহার করতে বাধ্য এটা আমাদের সূচিত না আর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যে আগমনের কথা বলা হয়েছে যেখানে কোরআন শরীফে যেই সুরাজ জুমার আয়েত তাজকে ব্যাখ্যা করলেন শ্রদ্ধেয় মৌলানা সাহেব সেখানে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম আগমনকারী ব্যক্তি সম্পর্কে বলে দিয়ে গেছেন তিনি কি হবেন পারস্য বংশীয় হবেন সালমানের বংশোদ্ভূত হবেন তো এই এই বিষয়গুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে তখন মনার সাহেব উত্তর দিতে গিয়ে তাই এই আপত্তি আসলে মানে কোনো অর্থ নেই এই ধরনের আপত্তি করার ধন্যবাদ আপনাকে ভাই কামরুদ্দিন বাবু সাহেব আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সময় একেবারে সংক্ষেপ আমি আরও দুটি প্রশ্ন রাখতে চাইব একটি মারনা মোস্তাফিজ সাহেবের কাছে আর পরেটি আব্দুল হওয়ার সাহেবের কাছে মোস্তাফিজ সাহেবের কাছে আমার প্রশ্নটি হচ্ছে আশা করি আপনি শুনতে পাচ্ছেন যে হাজ মির্জা সাহেব কি কোথাও নবী রসুলদের অবমাননা করেছেন বিশেষ করে হাজর ঈসা আলহ ইসলাতের কোনো অবমাননা তিনি করেছেন কি জেজাকমুল্লা হজরত মির্জাগুল্লাহ আহমদ কাদিয়ানী আল ইসলাম তিনি কখনো কোনো নবীরসুলের বিরুদ্ধে কোনো ধরনের বাজে কথা বলেননি যদি কেউ এ ধরনের আপত্তি করে তিনি মিথ্যা আপত্তি করেন না জেনে মিথ্যা কথা বলেন সময় সংক্ষেপ এই আমি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না শুধুমাত্র হজরত মির্জাগুল্লাহ আহমদ কাদিন আল ইসলাম তিনি নবীর রসুলদের বিষয়ে কী বিশ্বাস রাখতেন এটি আমি সংক্ষেপে আপনাদেরকে তার ভাষায় বলে দিচ্ছি তিনি বলেছেন সমস্ত নবীদের প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শন করাকে আমি আমার ইমানের অঙ্গ বলে মনে করি মালফুজাত প্রথম খণ্ড চারশো আর আরেক জায়গায় সংক্ষেপে বলছে আমি হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ান ইসলাম বলেছেন আমি আমার তর্কযুদ্ধে প্রতিটি স্থানে খ্রিস্টানদের কল্পিত যিশুকে বুঝিয়েছি আর আল্লাহ তালার এক নিরীহ বান্দা ইবনে মারিয়াম যিনি নবী ছিলেন যার কথা কুরআনে বর্ণিত আছে আমি আমার এসব সম্বোধনে ঘুণাক্ষরেও তার কথা বলিনি আর আমি এই রীতি রীতিটি টানা চল্লিশ বছর ধরে পাদ্রীদের অকথ্য গালাগালি শুনে অবলম্বন করতে বাধ্য হয়েছি নুরুল কুরান দ্বিতীয় খণ্ড রুহানি খাজাইন নবম খণ্ড পৃষ্ঠা তিনশো পঁচাত্তর অর্থাৎ এখানে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ান আল ইসলাম শুধুমাত্র তর্কের খাতিরে ইঞ্জিলে ইসা ইসলামের বিষয়ে যা বলা হয়েছে খ্রিস্টানদেরকে রসুল করিম সাল্লাহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য হজরত ঈসা আল ইসলামকে তারা যেহেতু ঈশ্বর পুত্র বানিয়ে বসে আছে তাদের সম্বিত ফিরিয়ে দেওয়ার জন্য এবং রসুল করিম ইসলামের সম্মান প্রতিষ্ঠার জন্য ইঞ্জিলের ঈশ্বর তাদের সামনে প্রকাশ করে দিয়েছেন যে এই অবস্থা কিন্তু প্রকৃতপক্ষে কুরআনের ভাষ্যমতে রুহুল্লা যিনি যিনি ইসাহেবনে মারিয়াম তিনি পুতো পবিত্র ছিলেন এবং হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আল ইসলাম সব জায়গায় তার বিষয়ে পুত পবিত্র হওয়ার ঘোষণা দিয়ে গেছেন জজাক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য মৌলানা শেখ মুস্তাফিজ সাহেব এবার আমি যাচ্ছি আবার বাংলাদেশেই মৌলানা আব্দুল সাহেবের কাছে মৌলানা সাহেব একজন বন্ধু অতিথি অনুষ্ঠান দেখছেন তেরো গাতিতে বসে তার পক্ষ থেকে মফিজুল আহমদ সাহেব প্রশ্ন পাঠিয়েছেন যে পীরের কাছে বয়াত নিয়েছিলাম পীর মারা গেছে এখন প্রশ্ন ইমাম মাহাদির হাতে বয়াত নিতে হবে কি না নাকি অন্য পীরের হাতে বয়াত নিব হজরত ইমাম্মাদী আলহ সালামের হাতে বয়াত নেওয়ার আদেশ বয়াত করার আদেশ স্বয়ং হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহ্লাম প্রদান করেছেন এবং হজুর সাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলেন নাই আল্লাহর পবিত্র বাণীতে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসলে তাকে আবশ্যকভাবে মানতে হয় এবং তাকে আবশ্যকভাবে সাহায্য করতে হয় এই কথা সুরা আলী ইমরানের বিরাশি নম্বর আয়তে বলা আছে তার প্রেক্ষিতে সাল্লাম আগমনকারী ইসা মাসিকে মান্য করার এবং তাকে সাহায্য করার কথা বারবার বলেছেন এই কথা আমরা হাদি শরীফে দেখতে পাই অতএব যদি আপনি পীরের হাতে বয়াত করেও থাকেন আর সেই পীর যদি মৃত্যুবরণ করেও থাকেন আপনি যে উদ্দেশ্যে পীরের হাতে বয়াত করেছিলেন সেই উদ্দেশ্য সফল করার জন্য তার হাতে বয়াত করেন যার হাতে করার আদেশ স্বয়ং হজরত মুস্তাফা সালাম দিয়েছেন দেখেন আমরা কিন্তু উচ্চারণ করেছি কে কোন নিয়তে কোন সাহেবের হাতে পীর কোন পীরের হাতে বা কোন হুজুরের হাতে বয়াত করছে আমরা জানি না আমরা অন্তর্জামী নই আল্লাহ একমাত্র অন্তর্জামী যদি আপনি আল্লাহকে পাবার জন্য হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের তরিকা অন্বেষণ করার উদ্দেশ্যে কোনো পীরের হাতে বয়াত করে থাকেন আর নিয়ত যদি আপনার সংকল্প যদি খাঁটি হয়ে থাকে তাহলে আপনার জন্য সুসংবাদ আল্লাহ তালা অবশ্যই আপনাকে টেনে নিয়ে আসবেন সঠিক পথে অতএব যদি আপনি সৎ সংকল্পে আপনার পীরের হাতে বয়াত করে থাকেন তাহলে আপনার জন্য শিক্ষা হচ্ছে এখন ইমাম মাহাদি আলহ সালুবাসাল্লামের সংবাদ আপনি পেয়ে গেছেন রসুলের আদেশ আপনি শুনেছেন অতএব তার হাতে বয়াত করেন যে মুহূর্তে আপনি জেনে যাচ্ছেন যে ইমাম্মাদি এসে গেছেন যে মুহূর্তে আপনি বুঝতে পারছেন রসুল্লাহর আদেশ কি সেই মুহূর্তে অন্য কোনো পীরের হাতে গিয়ে বয়াত করার আর স্বাধীনতা আপনার নাই একমাত্র কাজ আল্লাহ এবং রসুল যেখানে আমরা আছি সেখানে এই কারণেই আমরা বয়াত করেছি ইমাম্মাদি আলাহ সাল্লামের রসুল উল্লাহ সাল্লি আদেশ আল্লাহ তালার পবিত্র কোরআনের শিক্ষা তাই আমরা ইমাম্মাদি আলাহিসামের হাতে বয়াত করে এক হয়েছি আপনাকে আমন্ত্রণ আপনিও বয়াত করেন এবং আপনার ইসলামকে পূর্ণতা দান করেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব প্রিয় দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি হজরত ইমাম মাহাদি আলাহি ইসালাতুআ আসলাম কী দাবি করেছেন আর তিনি কি বলেছেন আমরা হজত ইমাম মাহাদি আলাহ ইসলাতামের জামাতের ভবিষ্যৎ কি এ সম্পর্কে তিনি কি বলে গেছেন সেটি আপনাদেরকে শুনি দিতে চাইব তার লেখা থেকে চলুন তিনি কি বলেছেন শুনে নেই আমি দৃঢ়তার সাথে দৃপ্ত কণ্ঠে বলছি আমি সত্যবাদী আর খোদার কৃপায় এক্ষেত্রে বিজয় আমারই আর আমি আমার দূরদৃষ্টি প্রসারিত করে সারা পৃথিবীকে আমার সত্যতার ছায়া তলে সমর্পিত দেখতে পেয়েছি অচিরেই আমি এক সুমহান বিজয় লাভ করবো কেননা আমার কথার সমর্থনে অপর একটি কণ্ঠ সরব আর আমার হাত সুদৃঢ় করতে অপর একটি হাত সক্রিয় যা পৃথিবী দেখতে না পেলেও আমি দেখি আমার ভেতর এক স্বর্গীয় প্রেরণা কার্যকর যা আমার প্রতিটি শব্দ ও অক্ষরকে সঞ্জীবিত করে তোলে ঊর্ধ্বলোকে এক আন্দোলন ও আলোড়ন সৃষ্টি হয়েছে যা মাটির এই ঢেলাকে পুতুলের ন্যায় দাঁড় করিয়ে দিয়েছে প্রত্যেক সে ব্যক্তি যার জন্য তওবা বা অনুশোচনার পথ রুদ্ধ হয়নি অচিরেই সে প্রত্যক্ষ করবে আমি আমার নিজের পক্ষ থেকে দাবি করিনি সেসব চোখ কি দৃষ্টি সম্পন্ন যা সত্যবাদীকে চিনতে অক্ষম সেও কি জীবিত বলে আখ্যায়িত হতে পারে যে স্বর্গীয় আহ্বান সম্পর্কে চেতনাহীন ইজালায় আহাম রুহানি খাজায়েন তৃতীয় খণ্ড পৃষ্ঠা চারশো তিন প্রিয় দর্শক আমরা হাজ মাসি মোহাম্মদ আলাহ কথা শুনছিলাম তিনি জামাতের ভবিষ্যৎ সম্পর্কে কি বলেছেন আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনলেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শুনেছেন আমাদের কাছে একটা নিয়ামতের সংবাদ ছিল যা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম আমরা পৌঁছানোর চেষ্টা করলাম আগামী তিন দিন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আগামী তিন দিনও আপনাদের সঙ্গে কথা হবে আহমদিয়া জামাত কি বলতে চায় সেটি আমরা আপনাদেরকে শোনাতে চাই এবং আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয় তাহলে আপনাদেরকে অনুরোধ করবো হসদি মাহাদি আল্লাহ ইসলাত ডাকে ডাকায় দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতিশ্রুতি অনুযায়ী হসদি মাম্মাদি আলাহ ইসলাম এসে গেছেন তার হাতে বয়াত করুন অনেকেই প্রশ্ন করেন সারা পৃথিবীতে অশান্তি বিশৃঙ্খলা নৈরাজ্য বিরাজমান এর থেকে মুক্তির উপায় কী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায় কী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হাজরত ইমাম মাহাদি আলাহ ইসলাবাসমের হাতে হাত রাখা এবং বিশ্ব খলিফার হাতে হাত রাখা যদি আমরা তার হাতে হাত রাখি তার একক নেতৃত্ব মেনে নেই তাহলে আমরা এই অশান্তি এবং নৈরাজ্য থেকে মুক্তি পেতে পারি প্রিয় দর্শক অনুষ্ঠানের শেষে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চায় আগামীকাল শুক্রবার আহমদিয়া মুসলিম জামাতকে জানার একটা বিশেষ সুযোগ থাকে আগামীকাল হজুর আনওয়ার বিন বিনাস আজিজ অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম এবং পঞ্চম খলিফা তিনি আমেরিকার শিকাগো শহর শিকাগোর জায়ান সিটিতে যে নতুন একটি মসজিদ আহমদীয় জামাত নির্মাণ করেছে যার নাম দেওয়া হয়েছে ফাতে আজিম আপনি টেলিভিশন পর্দায় দেখতে পাচ্ছেন সেই মসজিদ মসজিদটি উদ্বোধন করা হয়েছে গত দুই তিন দিন আগে এবং এই মসজিদে হজুর আনোয়ার আসলে আজিজ আগামীকাল জুমার খুবা প্রদান করবেন এবং আমেরিকার সময় অর্থাৎ শিকাগোর সময় অনুযায়ী দুপুর একটায় আর যুক্তরাজ্যের সময় মোতাবেক সন্ধ্যা সাতটায় আর বাংলাদেশ সময় মোতাবেক রাত বারোটায় আপনাদেরকে অনুরোধ করছি হুজুরের খোদবাটি শোনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এটি আপনারা সাক্ষী থাকবেন কেননা হাজরত মসিহ মাউদ ইমাম মাহাদী আলাহি সালাতু আসলাম খোদার কাছ থেকে জেনে আলেকজান্ডার ডুই নামক এক ব্যক্তি যে সেই যুগে এক মিথ্যা নবী হওয়ার দাবি করেছিল এলিয়া নবী হওয়ার দাবি করেছিল মসি হওয়ার দাবি করেছিল তাকে চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি একবার নয় দু দুবার তিনি চ্যালেঞ্জ দিয়েছেন প্রথমে আগস্ট মাসে দুই হাজার দুই সন উনিশশো দুই সনে তারপর আবার উনিশশো তিন সনের আগস্ট মাসে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং হজর মসি মাহউদ আলাহি সালাতসালামের চ্যালেঞ্জ যখন সে গ্রহণ করেছিল আল্লাহ তালা তাকে ধরাশায়ী করেছেন এবং সে অপমৃত্যুর শিকার হয়েছে ধ্বংস হয়ে গেছে এবং তারই যে জায়গা তারই যে বাড়ি সেইখানে আহমদে মুসিজাম আজ মসজিদ নির্মাণ করতে সক্ষম হয়েছে এবং এই মসজিদের নাম দেওয়া হয়েছে ফাতে আজিম আগামীকাল আপনারা এই মসজিদে হুজুর খোদ্ প্রদান করবেন সেটি আপনাদেরকে দেখার অনুরোধ করছি আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকে যারা বিজ্ঞ আলোচকবিন্দু ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ বা সংযোগ দিতে পারিনিজন্য ক্ষমা চাইছি ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সঙ্গে টেলিফোনে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ قُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاءَ